Yes, we are at live now. Assalamualaikum, welcome you all. The audience are joining with us. Waalaikum assalam. Kemon achen apnara? Sir, kemon achen? Ami achi onek bhalo ar apnader shobaike ekshathe program e peye ekebare notun ekta series jeta startup series bolchi amra shetate apnaderke peye obviously আমি এবং আমরা সবাই অনেক ভালো আছি আজকে আমরা স্টার্টআপ নিয়ে নতুন কিছু শোনাবো আমাদের সচেতন সমাজকে আরো সচেতন করব আর আপনাদের যাত্রা পথ আরো অনেককে পথ দেখাবে এরকম একটা প্রত্যাশাতেই আজকে গ্রাজুয়েট ফোরামের উদ্যোগে গ্রিন সোসাইটি বাংলাদেশের যৌথ উদ্যোগে আজকের এই লাইভ স্ট্রিমিং আমরা বলছি নিউ ওয়েবিনার সিরিজ অন স্টার্টআপ টক সবাইকে স্বাগতম সাথে অডিয়েন্সকেও আমরা শুরুতে সবার কাছ থেকে একটু নিজের সম্পর্কে শুনতে চাই আর আজকে যেহেতু আমাদের দুটো বিষয় একটা স্টার্টআপ প্রথমে নিজের সম্পর্কে একটু শুনবো তারপর আপনাদের প্রত্যেকের স্টার্টআপ সম্পর্কে শুনবো আর আমাদের অতিথিদের সম্পর্কে আলাদা আলাদা করে পরিচয় দিতে গেলে অনেক সময় লাগবে ফলে অনুরোধ করব যে আপনার শৈশবতে এই সময় পর্যন্তটাকে যত ছোট করে গুছিয়ে বলতে পারেন আমার মনে হয় আমরা মিস্টার হাওলাদার আপনাকে দিয়ে শুরু করতে পারি মা হাওলাদার প্লিজ থ্যাংক ইউ স্যার সর্বপ্রথম গ্রাজুয়েটস ফোরামের অ্যাডমিন এবং আজকের এই আয়োজনের প্রধান উদ্যোক্তা ডক্টর মোহাম্মদ তানভীর আরিফ স্যার আমার প্রাণ প্রিয় স্যার শ্রদ্ধেয় স্যার আপনাকে অনেক শুভেচ্ছা জানাই এবং এখানে যারা আছেন নতুন উদ্যোক্তা পুরনো উদ্যোক্তা এবং অভিজ্ঞ উদ্যোক্তা মডারেটর বিশ্লেষক সবাইকে এবং যারা শুনছেন এই লাইভে পার্টিসিপেট করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি ছোট করে নিজের পরিচয়টা দিচ্ছি আমি মোহাম্মদ আব্দুল কাদের হাওলাদার নিকনেম ম্যাক হাওলাদার যেটা ফেসবুকে ইউজ করি এম দিয়ে মোহাম্মদ আব্দুল কিউ দিয়ে কাদের ম্যাক হাওলাদার সেটাই আমার প্রোডাক্টের ব্র্যান্ডিং নেম এবং পেজের নেমও ম্যাক্স পিওর ফুড এবং আমি শৈশবে খুলনা জেলাতে বড় হয়েছি ক্লাস ফোর পর্যন্ত সেখানেই পড়াশোনা করেছি এরপরে চিটং এসেছি মা বাবার সাথে এবং এখানেই প্রাইমারি স্কুল হাই স্কুল কমার্স কলেজে পড়াশোনা করেছি এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্সে BBA MBA সম্পন্ন করেছি সেশন হচ্ছে 2009-10 এবং এখন বর্তমানে ইয়াংন কর্পোরেশনে সেলসে কর্মরত আছি কমার্শিয়ালে ব্যাংকের রেমিটেন্স দিকটা দেখাশোনা করি আনোয়ারাতে আমার অফিস এবং পাশাপাশি আরো ছোটখাটো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং সবগুলি মাশাআল্লাহ ভালোভাবে এনজয় করছি লাইফটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এই জন্য এই সরকারি চাকরির পিছনে কখনো দৌড়ানোর চেষ্টা করিনি নিজে কিছু করার চেষ্টা করেছি সবসময় এখনো করে যাচ্ছি এবং সকলের সহযোগিতা যদি পাই দোয়া পাই ভালোবাসায় এগিয়ে যেতে চাই প্রথমে এতটুকু পরিচয় দিচ্ছি যেহেতু সবাই সবাই বলবে সবাই সবাইকে সুযোগ দিতে হবে থ্যাংক ইউ সো মাচ নাইম জি স্যার আপনার সম্পর্কে আপনার ছোটবেলা হতে এই সময়টা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন জি স্যার আমি প্রথমে আপনাকে অনেক থ্যাংকস আমাকে এরকম একটি প্ল্যাটফর্মে এসে কিছু কথা বলার চান্স দিয়েছেন তারপর স্যার এই আপনার আমি পার্সোনালি স্যার আপনার প্রতি অনেক থ্যাঙ্কফুল আপনি যে গ্রাজুয়েট যারা হচ্ছে নতুন স্টার্ট আপ যারা করবে তাদেরকে মোটিভেশন করার জন্য বা তাদেরকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য যে আপনি একটা বিশাল উদ্যোগ নিয়েছেন এটা আমার অন্তর থেকে আপনার জন্য দোয়া এবং ইনশাআল্লাহ আমি আমি আশা রাখবো এরকম এটা আপনি অব্যাহত রাখবেন এছাড়াও আজকে এখানে যারা অভিজ্ঞ আলোচক রয়েছেন প্রত্যেককে আমার সালাম এবং যারা অডিয়েন্স রয়েছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার ছোটবেলা থেকে যদি বলি আমার বেড়ে ওঠা চট্টগ্রামে আমার দাদার বাড়ি নানার বাড়ি দুদিক থেকে আমি চিটাগনিয়ান তো আমার পুরা আমি বড় হয়েছি চিটাগনে আমার বাবা টিচার ছিলেন আমার স্পিরিচুয়াল লাইফে উনি আছেন তারপর আমার দাদাও টিচার ছিলেন আমার চাচারা সবাই টিচার লয়ার তো ওই হিসাবে আমি ছোটবেলা থেকে একটা ভালো পরিবেশে আলহামদুলিল্লাহ বড় হওয়ার চান্স পেয়েছি
তো আমি যদি স্যার এরপর শর্টকাটে যদি বলি, আমার ওই বিজনেস এর দিকে আসার যে মোটিভেশনটা আমি যদি একদম ডাইরেক্টলি বলি, সেটা আমি আপনার থেকে পেয়েছি। আপনি বিভিন্ন সময় ক্লাসে বিভিন্ন এক্সাম্পল দিতেন যে আপনি কিছু একটা করবেন, সেটা চিন্তা করতেছেন, করবেন করবেন বলে এটা করতেছেন না কেন, এরকম আপনি বিভিন্ন লেকচারে আমাদেরকে ইন্টারন্যাশনাল বিজনেস এর কোর্সে বলতেন। তো বলে আপনার যে আইডিয়া আসছে, বলে যে আইডিয়া সেল হয়ে যাবে, আপনি সবসময় বলতেন, বলে আপনার যে আইডিয়া আসছে আপনি এটা নিয়ে ট্রাই করতে থাকেন, একটা একটা না একটা ইনশাল্লাহ ক্লিক করবে। তো ওই হিসেবে আমি আপনার হাত দিয়ে স্যার আমি আপনার থেকে পরামর্শ নিই। আপনি দুইটা আমার বিজনেস মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আমি 2018 থেকে চালাচ্ছি, একটা হচ্ছে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর, এটা স্পেশালি হজ উমরা, এর বাইরে যদি আপনি আবার সুযোগ দেন আমি আবার আরো ডিটেলস বলবো। আর একটা হচ্ছে দ্য জেন্টলম্যান অ্যাক্সেসরিজ, ম্যানদের কিছু প্রোডাক্ট আমরা ওটা নিয়ে অনলাইন বেস কাজ করি, এটা আমার সাথে আরেকটা ফ্রেন্ড, এটাও তাও আপনার স্টুডেন্ট ইস্তিয়াক ইব্রাহিম রোমান, সেও আমার সাথে, আমরা দুজনই পার্টনার। ওই হিসাবে আমার বিজনেসে আসা, তো চাকরির পিছনে আসলে একটু আগে আমার আগে যে ভাইয়া বললেন, চাকরির পিছনে আসলে না ঘুরে নিজে চাকরি দেওয়ার মতো করে নিজেকে যোগ্যতা সম্পূর্ণ করে নিজেকে এস্টাবলিশ করার জন্য চ্যালেঞ্জ হিসেবে এই বিজনেসে আসা। তো আলহামদুলিল্লাহ সোফার ভালো যাচ্ছে, তো এতটুকুই স্যার, এরপর আবার আসলে সবাইকে সুযোগ দেওয়া দরকার। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ। সেলিম আপনি বলুন একটু আপনার সম্পর্কে। আসসালামু আলাইকুম স্যার, করোনা মহামারী এই সময়ে আপনি যে স্যার চমৎকার একটি উদ্যোগ নিলেন, সেটা আসলে আমাদেরকে অনুপ্রাণিত করবে, এবং সেই সাথে যারা নতুন স্টার্ট আপ, এখন স্টার্ট আপের জোয়ার চলতেছে, ই কমার্সের সবচাইতে স্বর্ণযুগ বলা যায় যে এই সময়টা, সেই সময় আপনি যে যে উদ্যোগটা নিলেন সেজন্য স্যার আপনাকে বিশেষ করে আপনাকে অনেক থ্যাংকস, ধন্যবাদ যে আমাদেরকে মোটিভেশন করার জন্য। প্লাস আজকে এখানে যারা উপস্থিত আছেন, যারা আজকে আলোচকবৃন্দ, বিভিন্ন উদ্যোক্তা, তাদের সবাইকে আমি সালাম জানাই, সাথে সাথে যারা আজকে অনুষ্ঠানটি দেখছেন এবং আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, তাদের সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম স্যার। প্রথমেই যেই আপনি যে আপনি যেই স্যার যেই কথাটা বললেন যে আমরা কিভাবে বেড়ে উঠেছি, সেটা স্যার যদি আমরা বলি যে বিশেষ করে স্যার আমি যদি আমার কথা বলি, স্যার আমি একদমই একটা খুবই সাধারণ পরিবার থেকে আসছি, একেবারেই সাধারণ, হয়তো এটার পরে আর সাধারণ কতটুকু আছে আমার জানা নাই, বাট একদমই সাধারণ ফ্যামিলি। তো আমি সেখান থেকে উঠে আসে আমি আমার ফ্যামিলির বড় ছেলে, আমরা চার ভাই, চার ভাইয়ের মধ্যে আমরা তিন ভাই চিরাং ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি, চিরাং ইউনিভার্সিটি শেষ করলাম। তো আমি স্যার প্রথম আমার লাইফে আমি যখন 2010 ফিনান্স থেকে বের হই, তখন স্যার আমি একটা ছোট্টখাটো আমি একটা কোচিং চালাতাম, আমি তখন থেকেই ধরতে পারেন একজন এন্টারপ্রেনার হিসাবে আমি আছি, যেটা আমি শুরু করেছিলাম 2005। তো সেখান থেকে আমি 2010 যখন ইউনিভার্সিটি থেকে বের হই, তখন স্যার আমি আসলে হন্যে হয়ে চাকরির পিছনে ঘুরতেছিলাম। এটা স্যার কারণ হচ্ছে তখন আসলে অন্য কোনো কাজ, বিজনেস কেউ করে এটাকে আসলে সেইভাবে কেউ মূল্যায়ন করতো না, বিজনেস করলেই বলতো যে গাড়ি আছে নাকি বা কি অবস্থা, কার্ড দাও, এই জিনিসগুলোর জন্য স্যার আমি হন্যে হয়ে চাকরির পিছনে ঘুরছি। আমি স্যার প্রথম 6 মাসে আমি 6টা চাকরি ছাড়ছি, আমি আবুল খায়ের, ইয়ং ওয়ান, কন্টিনেন্টাল শিপিং, অ্যাপেক বাইং হাউস, তারপরে এমএন গ্রুপ, মাল্টিন্যাশনাল এবং দেশীয় বিভিন্ন গ্রুপে স্যার করছি। পরে একটা জায়গায় পরে চিন্তা করলাম কোথাও না কোথাও তো স্থায়ী হইতে হবে, আমি একটা জায়গায় আমি 3 বছর করেছি, তারপরে আরেকটা জায়গায় আমি আপনার 2.5 বছর করলাম, আর 6 মাস আমি 6টা চাকরি চেঞ্জ করছিলাম প্রথম 6 মাসে। তো এই 6 বছরে আমার একটা এক্সপিরিয়েন্স, এই 6 বছরের চাকরিতে আমি আসলে অনেক কিছু শিখেছি, পাশাপাশি আমি কিন্তু আমার ছোট যে বিজনেসগুলো, ছোট যে আমার কোচিং, তারপর আরও যে ছোটোখাটো বিজনেস, এগুলো আমি চালিয়ে গেছিলাম। আমি স্যার অনেক বেশি হার্ড স্ট্রাগল করতে পারি, এটা আমার নিজের কাছে মনে হয়। তো সেই জায়গায় স্যার আমি আমার একটা কোচিং ছিল 2005 এডুকেশন সেন্টার নামে, যখন স্যার আমি চাকরি খুঁজি তখন স্যার ওখানে আমার স্টুডেন্ট সংখ্যা ছিল 300 মানে স্যার তখন আমি 3 লাখ টাকা ইনকাম করতেছি, বাট আমি স্যার প্রথম চাকরিতে জয়েন করছি 30,000 টাকা দিয়ে। তো আবুল খায়ের আমি ছিলাম, আমি ওখানে 21 দিন থাকার পর আমার আর ভাল লাগে না, আমি ওখান থেকে চলে আসছি, এরপরে পর্যায়ক্রমে আরও গেলাম। তো সেখানে আমি যেখানে আপনার চাকরি করছিলাম 3 বছর, সেখানে আমার প্রথম শর্তই ছিল যে আমার পার্সোনাল কিছু বিজনেস আছে, আমি আপনার পুরো কোম্পানি দেখব, পুরো যা কাজ থাকবে সব দেখবো, কিন্তু আমাকে এটা সুযোগ দিতে হবে।
এর ফাঁকে ফাঁকে তখন তো স্যার ব্যাংকের জোয়ার, আমি তো প্রতি সপ্তাহে ব্যাংকে যাচ্ছি, আসলে উইদাউট প্রিপারেশনে যাচ্ছি, আমার ফ্রেন্ডরা সবাই একটার পর একটা ব্যাংকে ঢুকতেছে, আমি স্যার আর আমি না পেরে মোটামুটি একটা হতাশার মধ্যেই ছিলাম। তারপরে যাই হোক, এই যখন চলে গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, যে যাক এখন আর ব্যাংকের চাকরিতে যেতে হবে না। আমার সাথে যারা আছে তারা হয়তো অনেকেই দেখতেছে। তো আমি স্যার চাকরি করার পাশাপাশি আমি একটা আমি যখন ছোটবেলা থেকে যে পড়াশোনার ব্যাপারটা সেটা আমি একটু বলি স্যার। আমার স্কুল ছিল প্রাইমারিতে আলহাজি আকবর স্কুল, তারপর হাই স্কুল ছিল গরিবী নাওয়ার, আমি সিটি কলেজ থেকে সায়েন্সে ইন্টার পাস করছি। তো সায়েন্সের স্টুডেন্ট আমি ইউনিভার্সিটি যখন বিবিএতে পরীক্ষা দিই তখন আমি স্যার বিবিএতে টিকার পর আমি ফিনান্স চয়েস করছি। ফিনান্স চয়েস করার পেছনেও স্যার কারণটা ছিল আসলে আমি বিজনেস পছন্দ করি। তো আমি তখন কি নিব সেটা আসলে আমি জানতাম না, যেহেতু আমি বললাম যে আমার ব্যাকগ্রাউন্ডটা অনেক একেবারে একেবারে সাধারণ একটা ফ্যামিলি থেকে। তো আমি যাই হোক আলহামদুলিল্লাহ ফিনান্সে পড়ে আমার কাছে মনে হয়েছে আমি আসলে অনেক ভালো একটা কাজ করছি, আমার এই লাইফে এখানে এসে অনেক ভালো লাগতেছে। তো আমি স্যার চাকরি করা অবস্থায় কোচিং এর পরে আমি চিন্তা করলাম আমি এই কোচিংটা তো হয়তো থাকবে না বা এটা গভর্নমেন্ট ওইভাবে নেই, তো আমি একটা স্কুল স্যার প্রতিষ্ঠা করার দিকে হাত দিলাম। তো মাত্র 24 জন স্টুডেন্ট নিয়ে শুরু করছি ওটাকে স্যার, আলহামদুলিল্লাহ এখন 800 স্টুডেন্ট আমার, সেটা সরকারি নিবন্ধন, আমার ইয়ার নাম্বার আছে। এর পাশাপাশি স্যার আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল শুরু করছি করলাম এবছর। তার আগে স্যার আমি আমার একটা ম্যানুফ্যাকচারিং লিমিটেড কোম্পানি আমরা করছিলাম, সেটার নাম হচ্ছে হেলেনিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। আর স্যার আমার এডজেস এন্টারপ্রাইজ নামে স্যার আমার একটা স্টেশনারি শপ আছে, আরএফএল এর সাথে স্যার আমার ডিলারশিপ আছে। প্লাস স্যার আমি এখন নতুন যেটা দিয়ে স্যার আপনার সাথে পরিচয় সেটা হচ্ছে ওয়াফিয়া অ্যাগ্রো, এটা এক মাস এখনই শুরু, এটাকে স্যার আমি এখন মনে করি যে আমার নিউ বর্ন বেবি, এটা নিয়ে স্যার আমি খুব এতে আছে। পাশাপাশি স্যার আমার ইসি কনস্ট্রাকশন নামে একটা ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর লাইসেন্স আছে, এসকে ট্রেডার্স নামে পরিবহন আছে। এই নিয়ে স্যার আপাতত যে কোনোটাই স্যার খুব বড় কিছু না, বাট স্যার আমার ভালো লাগে, আমি নিজেকে এন্টারপ্রেনিয়র হিসাবে পরিচয় দিতে পছন্দ করি, আমি ব্যবসায়ী না। আর যেহেতু আমার স্যার ব্যাকগ্রাউন্ড কোনোভাবেই ব্যবসায়ী না, আমি স্যার একেবারে আরেকটা স্যার যেটা কথা বলি সেটা হচ্ছে আমার এই যে এই পর্যন্ত আসা স্যার এটা হচ্ছে একেবারে জিরো, আমার মূলধন যদি আপনি বলেন একেবারে জিরো, অর্থাৎ শূন্য টাকা দিয়ে আমি আমার প্ল্যাটফর্মটা রেডি করেছি। পাশাপাশি স্যার আমি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে আমি ইনকাম ট্যাক্সের লয়ার হিসেবে কাজ করতেছি। এই স্যার এই হচ্ছে আমি, ধন্যবাদ। অনেক চমৎকার, অনেক চমৎকার, অনেক অনেক ধন্যবাদ। ম্যাডাম অনেকক্ষণ অপেক্ষা করছেন, তামিনা ম্যাডাম এবং শাম্মী ম্যাডাম, আমরা আগে নিজেরা একটু কথা বলেছিলাম কিন্তু আপনারা তখন ছিলেন না, আপনাদেরকে অভিনন্দন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তো তামিনা ম্যাডাম যদি একটু নিজের সম্পর্কে বলতেন। আসসালামু আলাইকুম স্যার, হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাকে শুভেচ্ছা এবং ধন্যবাদ এই ধরনের একটা জায়গা আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের এখানে স্যাররা ম্যাডামরা যারা আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি হচ্ছে তাহমিনা সুলতানা রুনা, পতেঙ্গারি মেয়ে, চট্টগ্রামের। লেখাপড়া এখানেই পতেঙ্গায়, পতেঙ্গা সিটি কর্পোরেশন গার্লস স্কুল থেকে এসএসসি পাস করেছিলাম, এরপর হচ্ছে নৌবাহিনী স্কুল থেকে, নৌবাহিনী স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি, এরপরে চিটং কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট করি। মাস্টার্স কমপ্লিটের পরপরই আমি ইয়াওয়ানে কমপ্লায়েন্সে জয়েন করি, সেই থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চলছে আপনাদের দোয়ায়। আর সাথে তো আমার বেকিং এর একটা পার্ট আছে যেটা নিয়ে আজকে আমি এখানে, এবং আদিবাসীর মাধ্যমেই আমি কিন্তু এখানে আজকে। স্যারের সাথে পরিচয় হচ্ছে গত বছর আমার পিজিডি করতে গিয়ে, স্যারকে আমি অনেক অনেক সম্মান এবং শ্রদ্ধা করি। আসলে স্যারকে না বলার মতো সাহস আমার ছিল না ফার্স্টে, যদি একটু না করেছিলাম, তারপরেও আমি জাহান আপা এবং স্যারের কারণে আসলে এখানে আসা, এবং এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর ব্যক্তিগত দিক দিয়ে আমার বিয়ে হয়, আমি সন্দীপেরই বউ, আমার এক ছেলে এক মেয়ে, এই নিয়ে আমার সংসার। চাকরি করতেছি আলহামদুলিল্লাহ, পাশাপাশি বেকিং এর সময় দিচ্ছি, সংসারের সময় দিচ্ছি, এই আর কি ছোটখাটো আমার পরিচয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। শাম্মী ম্যাডাম আপনি যদি একটু নিজের সম্পর্কে বলতেন আমাদের অডিয়েন্সকে, আমাদের দর্শকদেরকে।
আসসালামু আলাইকুম। অনেকদিন পর স্যারকে আসলে ফেসবুকে ছবিটাই দেখি, লাইভে দেখে অনেকদিন দেখি নাই, এটা অনেক মিস করেছি। আর শোনা যাচ্ছে স্যার? একটু সাউন্ড ডিফারেন্ট হয়ে আসছে, শোনা যাচ্ছে? সবাইকে সালাম, সবাই আমার সালাম নিবেন। আসসালামু আলাইকুম। আমি সামনে স্যারকে অনেকদিন পর দেখছি, আসলে স্যারকে অনেক সময় দেখি লাইভে, আমি কখনো সরাসরি স্যারের সঙ্গে সংযুক্ত থাকি নাই। এটা আমার জন্য আসলে অনেক বড় একটা সুযোগ, এর জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমার পরিচয় বলতে গেলে, আমি পাবনার মেয়ে, আমার জন্ম বেড়ে ওঠা পাবনাতে। তারপরে চট্টগ্রামে আসাটা হচ্ছে আমার জন্য একটা অনেক বড় ইতিহাস, কারণ আমি খুব ছোটবেলায় যখন ইন্টারে পড়ি তখন আসলে আমাদের একের বিয়ে হয়ে যায়, আমার হাজবেন্ড আমার ক্লাসমেট ছিল। তখনই আমরা চিটন চলে আসি এবং চিটন থেকে আমি চিটন কলেজ থেকে সমাজ বিজ্ঞানে অনার্স এন্ড মাস্টার্স করি। এরপরে আমি একটা আজিম গ্রুপে একটা কারখানায় ওইখানে এইচপিটি এইচআর কনফারেন্সে জয়েন করি, এরপরে ইপিজেটে মুভ করি। এখন আমি ইপিজেটের একটা ফ্যাক্টরিতে কমপ্লায়েন্স এবং এইচআর ডিপার্টমেন্টে কাজ করছি। আর স্যারের সঙ্গে আমার পরিচয় যেটা, সেটা আসলে খুবই একটা সুন্দর সময় ছিল। আমি বলবো পিজিকে এইচআর এম করতে না গেলে আমার লাইফে হয়তো আমার পূর্ণতাই থাকতো, কারণ শুধু স্যারকেই পাওয়া না, এখানে অনেকগুলো কলিগ আমরা যারা ওখানে নতুন ভাবে অনেক কিছু শিখেছে। আসলে আমরা অনেক সময় জানতাম লিডারশিপ কি বা অনেক কিছু শিখেছে, নতুন ভাবে সেটা নতুন করে জেনেছে, যেটা আমরা আগে হয়তো জানতাম না। আর অন্যান্য ক্লাস যদি আমরা মিসও করতাম, স্যারের ক্লাসটা কখনোই আমরা আসলে মিস করতে চাইতাম না, কারণ প্রত্যেকটা স্যারের ক্লাসে নতুন কিছু চমক থাকতো। আর একটা ক্লাসের কথা বলে এই মুহূর্তে খুব বেশি মনে পড়ছে, যেদিন স্যার আমাদেরকে বলেছিলেন যে বাংলাদেশ আসলে একটা সোনার দেশ, এই কথাটা আসলে স্যার আমাদেরকে ব্যাখ্যা করেন নাই, বলছে এটা আমি কোন একদিন বলবো। পরে একদিন স্যার যেদিন এই কথাটা ব্যাখ্যা করেন, সেদিন আমাদেরকে ক্লাসে একটা ভিডিও দেখান, একটা চটপটি বিক্রেতা একটা আন্টির ঘটনা, যে তিনি মাসে মাত্র 20,000 টাকা ইনকাম করেও সে খুব স্বাধীন পেশায় নিয়োজিত আছে, সে খুব স্বাধীন ভাবে কাজ করছে। আসলে ওই জিনিসটা আমার মাঝে তখনই আমি বাধ্য, ওই জিনিসটা সেদিনই আমি অনুধাবন করতে পারি যে আসলে চাকরি করাটা একটা অনেক বড় কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু নিজে যে উদ্যোক্তা হওয়া বা নিজে কোনো কিছু করে যে এক ধরনের মানসিক শান্তি পাওয়া, সেটা আসলে যদি কখন নিজে উদ্যোক্তা হিসেবে ভাবে বা সেটা করতে পারে তখনই হয়তো বা বোঝা যায়। আমার আসলে সেই চটপটি আংটিটার কথা খুব এই মুহূর্তে মনে পড়ে গেল, এটা স্যারের দেখুন একটা ভিডিও দেখে আসলে খুব অনুপ্রাণিত হই। আর আমি খুব রিসেন্টলি শুরু করেছি আমাদের তাঁত শিল্প, আপনার সবাই জানেন যে তাঁত শিল্প কিন্তু আবার নতুন করে খুব সুন্দর ভাবে সারা যাচ্ছে। আমার বাড়ি যেহেতু পাবনা, আমি যখন স্কুলে ক্লাস করতাম তখন কিন্তু কারিগরদের ভূমিকা আমি শব্দ শুনেই আমি বড় হয়েছি। আমার ঘরের আশেপাশে সবাই, এমনকি গ্রামটাকে সবাই কারিগর করা বলে, যারা বিভিন্ন ধরনের তাঁতের জিনিস তৈরি করতো। আমাদের ওই এলাকার এক সময় মুসলিম শাড়িও তৈরি হতো, সেটা এখন বিলুপ্ত এটা নেই, কিন্তু আমাদের ওখানকার লুঙ্গি গামছা এগুলো আজও সারা মানে বাংলাদেশটা শুধু আমি বলবো অনেক প্রবাসী ভেঙে আছে যাদের কাছে কিন্তু খুব সমাদৃত হয়ে থাকে। এই জন্য আমি চিন্তা করলাম যে যেহেতু আমরা এখন অনেকে আসলে অনলাইন বিজনেস করছে, একটা সুযোগ আছে আমাদের করার জন্য, চাকরির পাশাপাশি নারীরা অনেক এগিয়ে যাচ্ছে, এই হিসেবে আমরা যখন শুরু করতে পারবো তখনই আমি এই চিন্তাটাই প্রথম মাথায় আসে যে আমি তাঁতের কোনো কিছু নিয়ে কাজ শুরু করবো। সেই ভাবনা থেকে আমি প্রথমে আমাদের এখানে লুঙ্গি নিয়ে কাজ করি এবং বিভিন্ন ডিজাইন করে কোনটা ভালো লাগে কোন সুতাতে এই ধরনের কাজটাই শুরু করছি এবং এখনো পর্যন্ত শিখছি। এবং দিন জানাবো তো অনেক ধন্যবাদ যে আমাকে এরকম একটা গ্রুপে আসলে সংযুক্ত করেছে, আপনাদের সবার থেকে আমি এখনো শিখছি এবং আরো অনেক কিছু শিখতে চাই, আমার জন্য দোয়া করবেন। অনেক অনেক ধন্যবাদ। দিলজাহান ম্যাডাম, আপনি তো শুনলেন আর আপনি স্টক মার্কেটে আছেন, কিন্তু তথাপিও আজকে আপনি আমাদের স্টার্টআপ অ্যানালিস্ট, আপনাকে সবার কথা শুনে মূল্যায়নও করতে হবে। সো শুরুতে একটু নিজের সম্পর্কে বলুন, তারপর আমরা ডিটেইলস আলোচনায় যাব। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম টু অল। প্রথমে স্যারকে ধন্যবাদ দিয়ে শুরু করছি, স্যারের মতো একটা মানুষের সাথে একই প্ল্যাটফর্মে আসলে সেশন করার মানে সুযোগটা
আমাদের সবার জন্য সৌভাগ্যের ব্যাপার। শুরু করছি আমার স্টুডেন্ট লাইফ দিয়ে, সেটা হচ্ছে আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমার সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং, দেন আমি টেলিকম সেক্টর দিয়ে আমার ক্যারিয়ারটা শুরু করি। বাংলা লিঙ্কে ছিলাম বেশ কিছুদিন, দেন অল্প কিছুদিন থাকলেও আসলে ওখানে ট্রেনিং বা টোটাল যে লার্নিংটা হয়েছে দেন ইট ওয়াজ ওয়াসাম। তারপর আমি একদম ডিফারেন্ট একটা ট্র্যাকে চলে আসি, সেটা হচ্ছে আমি স্টক অ্যান্ড এক্সচেঞ্জ সেক্টরে জয়েন করি, এইচআরএ আছি বর্তমানে। গত বছর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে পিজিডি এইচআরএম কমপ্লিট করি, এবং এটা আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। অলওয়েজ ট্র্যাডিশনাল পড়ালেখার মধ্যে দিয়ে গেছি, বাট পিজিডি এইচআরএম এর ক্লাস বা স্যারদের আসলে আমরা শিক্ষকদেরকে ঠিক যেই রূপে দেখি, এখানে আসলে টিচার, মেন্টর, গাইড, টোটাল একটা প্যাকেজ পেয়েছি আমরা। সো আমরা ডেফিনেটলি অনেক লাকি, সেখানেই তানভীর স্যারের মতো মানুষকে পেলাম, এক প্যাকেজে সবকিছু, অল ইন, মেন্টর, গাইড, আমাদের টিচার, আর মোটিভেশনের কথা কি বলবো। মাঝে মাঝে তো মানে জব করে আসলে ক্লাস অ্যাটেন্ড করা কি পরিমাণ টাফ, সেটা হচ্ছে যে মানে তখন বুঝতাম যে স্টুডেন্ট লাইফে আসলে পড়ালেখাটা অনেক ইজি ছিল, বাট যখন জব করে দেন আবার মানে পড়ালেখাটা কন্টিনিউ করা, এটা আসলে সম্ভব হতো না। হয়তো কয়েকদিন করে আমি ঝিমিয়ে পড়তাম, বাট তানভীর স্যারের মতো মানুষ মানে আমাদেরকে ঘুমাইতে দিত না, মানে আমরা একটু বোর ফিল করতে পারতাম না, মানে একদম সজাগ থেকে ক্লাসটা কমপ্লিট করতাম, রুটিন দেখে দেখে আমরা স্যারের ক্লাস করতাম, মানে এগুলো এখনো মনে পড়ে। আর এত কিছু শিখেছি, মানে পড়ালেখাটা খুব বোরিং মনে হতো অলওয়েজ, বাট স্যার এটাকে সাবজেক্ট গুলোকে এত সুন্দরভাবে উপস্থাপন করতো, এত মানে এখনো স্যার কথাগুলো, দেন স্যার যে শিক্ষাটা দিয়েছেন, এবং এখন তো আমরা সবাই এক একজন এক এক জায়গায় ছড়িয়ে আছি, বাট স্যার তার স্টুডেন্টকে ভুলেনও নাই, অলওয়েজ কানেক্টেড আছেন, আমরা খুবই সৌভাগ্যবান এই দিক দিয়ে। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। নাইন, এইবার তো আপনার স্টার্টআপ নিয়ে বলার সময়, আপনার স্টার্টআপ নিয়ে যদি একটু আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেন, স্টার্টআপ আসলে কিভাবে শুরু করলেন, এখন কি করছেন, আপনার আসলে স্টার্টআপ নিয়ে ভাবনাটা কি, এমনকি আপনার অনেক চিন্তাও আছে স্টার্টআপ নিয়ে, আপনি অনেকগুলো বিষয় নিয়ে হয়তো ওরিড, আবার অনেকগুলো বিষয় নিয়ে খুবই আশাবাদী, তো একটু যদি সংক্ষেপে আমাদের সাথে শেয়ার করতেন। আপনার আপনাকে আগে আনমিউট হতে হবে, আপনি কিন্তু মিউট অবস্থায় আছেন, আনমিউট করতে হবে, আনমিউট। হ্যাঁ, আপনার সাউন্ড কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, আপনার 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 হেডফোন জ্যাকটা খুলে আরেকবার লাগাতে হবে সম্ভবত, আগে ঠিক ছিল। না না, শোনা যাচ্ছে না, আপনার 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 হেডফোনটা খুলে আরেকবার ট্রাই করতে হবে। আমরা ততক্ষণ ততক্ষণে আমরা কাদের আপনার কাছে চলে আসছি, আপনার স্টার্টআপ নিয়ে যদি একটু বলতেন আমাদেরকে। আবারও ধন্যবাদ স্যার আবার সুযোগ দেওয়ার জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, অবশ্যই শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যালো, আচ্ছা, আমার স্টার্টআপ বলতে, হ্যাঁ শোনা যাচ্ছে, আমার স্টার্টআপটা খুবই চ্যালেঞ্জিং। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমার স্টার্টআপের কথা যদি বলতে চাই তাহলে সেলিম ভাইয়ের সাথে এক কথাই বলবো, ওনার মতো আমারও ঠিক একই অবস্থা, আমি একেবারে জিরো থেকে উঠে আসা, তবে এখনো উঠে আসতে পারিনি, তবে চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ ফেস করে যাচ্ছি এবং খুবই আশাবাদী লাইফ নিয়ে। আমি কখনো চাকরির জন্য অতটা মরিয়া হইনি যতটা আমি ব্যবসা নিয়ে আশাবাদী। আমার পরিবারে
কখনো কোনো ব্যবসায়ী ছিল না আমার পরিবারে। সবাই, আমার বাবা দাদা ওরা ছিলেন কৃষক, আমার বড় ভাই এবং আমি, আমরা চার ভাই বোন। চার ভাই বোনই চিটাগাং ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি এবং চার ভাই বোনের মধ্যে এবং আমাদের বংশের মধ্যে কোনো ব্যবসায়ী নেই। তা আমি সবসময় চেষ্টা করেছি যে নিজে একজন ব্যবসায়ী হব, আর সেটার উৎসাহ পেয়েছি আমাদের যখন ওয়েলফেয়ার হয় তখন শামীম, প্রফেসর ডক্টর শামীমউদ্দিন খান আমাদের তখন চেয়ারম্যান ছিলেন ফিনান্স ডিপার্টমেন্টের, উনি একটা কথাই বলেছিলেন যে তোমরা বিজনেস নিয়ে পড়াশোনা করেছো, তোমরা সবসময় চিন্তা করবা, মানে ইউ ওয়ান্ট টু বি অন্টারপ্রেনিয়ার, সবসময় ব্যবসা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবা। তো সেটা আমার মাথায় এমন ভাবে গেঁথে গিয়েছে যে মানে সবসময় আমি চেষ্টা করতাম যে এই নে হোক, যেটা হোক, ছোট হোক বড় হোক, একটা উদ্যোগ আমি নিবই। এবং তখন থেকে আমি যে কোনো বিষয়ে আমি উদ্যোগ নেওয়ার বেলায় বলতে পারি যে মোটামুটি খুবই এক্সপার্ট, মানে যে কোনো কাজ যেটাই আমি বলি যে আমি উদ্যোগ নিব সেটা নিয়ে ফেলি। মানে কি হবে না হবে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে একটা যদি আমি উদ্যোগ নিয়ে ফেলি, একটা কাজে যদি নেমে যাই, তাহলে যতই সমস্যা আসুক সেটা সময়ে সময়ে সেটা যে করে হোক ওটা সলভ করে ফেলতে পারবো, মানে চ্যালেঞ্জ যেটাই আসবে সেটা তখনই সলিউশন করে ফেলতে পারবো। সেই সাহস নিয়ে আমি সবসময় উদ্যোগ নিই, আর এভাবেই আমার উঠে আসা। আমি প্রথমে যখন স্টাডি থাকা অবস্থায় তখন এই সেলিম ভাইয়ের মতো আমি বিভিন্ন কোচিং এ ইনভলভ ছিলাম, আমার একটা কোচিং ছিল যখন আমি ক্লাস একাদশ শ্রেণীতে পড়ি, মানে ইন্টারে পড়ি, তখন থেকে আমি কোচিং পরিচালনা করি। এরপরে ইউনিভার্সিটিতে উঠে কোচিংটা শেয়ারে যেহেতু ছিল এ কারণে কোচিংটা আমি বন্ধ করে দিই। এরপরে আবার আবার একটা কোচিং খুলি, সেটা হচ্ছে ওয়েলফেয়ার টাইপের, মানে সেখান থেকে কোনো টাকা পয়সা নিব না, কিন্তু গরিব যারা স্টুডেন্ট তাদেরকে পড়াবো আমরা দুই তিনজন ফ্রেন্ড মিলে, সেখানে আমি ছিলাম প্রধান উদ্যোক্তা। এর পরবর্তীতে সেটাও বন্ধ হয়ে যায়, ওই ফ্রেন্ডদের হাতে ছেড়ে দিয়ে আমি চলে আসি ওখান থেকে, মানে বিভিন্ন সমস্যার কারণে। তারপর থেকে এরপরে যখন ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হই, চাকরি বাকরির পিছনে দৌড়াই, তো আমার চাকরির পিছনে কখনোই মন টানে নাই, যেহেতু আমার ততক্ষণে আমার বড় ভাই আবার ইনকাম ট্যাক্সে চাকরি পেয়ে যায়, আবার আমার মামা একজন আছে মানে ডিফেন্সে আছেন, আবার আমার ফ্রেন্ডরা তারাও পুলিশ ডিপার্টমেন্টে আছেন। তো আমি চিন্তা করলাম যে এটাই আমার সুযোগ, কারণ একটা ব্যবসা করতে গেলে ইনকাম ট্যাক্স লয়ার লাগে, তারপরে প্রশাসনের মানুষ লাগে। তো সেই দিক দিয়ে আমি চিন্তা করলাম যে এগুলো সবগুলি আমার ফেভারে, আবার এদিক দিয়ে আমার নিজেরও একটা মানে অগাধ গভীর একটা ব্যবসার প্রতি একটা মনোযোগ আছে, তো সেটাকে পুঁজি করে আমি নেমে পড়লাম। অথচ আমার হাতে কোনো মূলধনই ছিল না, কারণ আমরা পড়াশোনা করেছি টিউশনি করে, ফ্যামিলি চালিয়েছি টিউশনি করে, তো সেই হিসেবে ব্যবসা করাটা দুঃসাহিক ব্যাপার, দুঃসাহসিক ব্যাপার। আমার মা বাবা তারা কখনোই চায় না, যে আত্মীয় স্বজন কখনো চায় না যে আমরা ব্যবসা করি আর এই লাইনে থাকি, কারণ তারা চেয়েছে যে পড়াশোনা শেষ করেছি, ইউনিভার্সিটিতে পড়েছি, একটা চাকরি করব, মানে ভালো একটা হ্যান্ডসাম লাইফ এনজয় করব, টাকা আসবে খরচ করব, মানে এই ধরনের একটা মেন্টালিটি। কিন্তু আমি কখনো এভাবে চাইনি, আমি চেয়েছি এত 30টা বছর কষ্ট করেছি যেহেতু সামনে না হয় আর 30 বছরই বাঁচবো, ওই 30 বছর চ্যালেঞ্জ দিয়ে বাঁচবো, কিছু একটা করব। তো সেই হিসেবে আমি ব্যবসাতে নামি, এবং প্রথমে ওই কোচিং এর ওটাকে ভরসা করে, ওই অভিজ্ঞতা ভরসা করে আমি একটা গ্রামার স্কুল প্রতিষ্ঠা করার উদ্যোগ নিই। এবং আমার, আমি যে স্কুল থেকে পড়াশোনা করেছি হাই স্কুল, লতিফুর আলহাজ আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়, সেই স্কুলে বর্তমান প্রধান শিক্ষক উনি আমাকে, উনিও আমি যখন পড়াশোনা করি তখন থেকে উনি সহকারী শিক্ষক ছিলেন, সহকারী প্রধান শিক্ষক ছিলেন, তো উনি খুব আমাকে স্নেহ করে, খুব ভালোবাসেন। তো ওনার এই ভালোবাসা পুঁজি করে ওনাকে সাথে নিয়ে আমি আরো কয়েকজন, দুই একজন বন্ধু নিয়ে, তার মধ্যে চিটাগাং ইউনিভার্সিটির একজন বন্ধু আছে তাকে নিয়ে আমি এই রিনাসান গ্রামার স্কুল নামে একটা স্কুল প্রতিষ্ঠা করি, এবং সেটা আল্লাহর রহমতে প্রথম বছরে আমরা 47 জন স্টুডেন্ট পাই, এবং এবছর তো করোনাতে মানে সবকিছু বন্ধ হয়ে গেল, তা এটা নিয়ে খুবই আশাবাদী। এই এক বছরে আমরা খুবই ভালো রেসপন্স পাই, এবং এলাকাটাতে ওই স্কুলটা এমন ভাবে প্রতিষ্ঠা করেছি সবাই সেটা নিয়ে, আমরা না এলাকাবাসী আশাবাদী ওটা নিয়ে, সেভাবে কাজ করে যাচ্ছি। পাশাপাশি একটা আইটি দোকানে, যেহেতু স্কুল, স্কুলের সাথে চিন্তা করলাম যে কি কি দরকার হতে পারে, কি কি প্রয়োজন হতে পারে, সেখানে খাতা কলম এগুলি দরকার হতে পারে, ফটোকপি দরকার হতে পারে, সেটা সুযোগ নিয়ে একটা আইটি দোকান নিয়ে ফেললাম। তো এবার আইটি দোকানটাও 6 মাস ধরে চলছে, করোনাতেও একটু স্লো যাচ্ছে, কিন্তু সেটা নিয়েও আশাবাদী। আমি সম্পূর্ণ একজন নতুন স্টার্ট আপ বিজনেস উদ্যোক্তা যেটা বলতে পারেন, সেভাবেই চেষ্টা করে যাচ্ছি। তো এখন আইটি দোকানের ওটাকে পুঁজি করে আবার গত 2 মাস করোনার ঠিক মাসখানেক আগে চিন্তা করলাম যে যেহেতু আমার আইটির দোকান আছে, তো সাথে এখানে বিভিন্ন আইটি রিলেটেড
কাজ করার জন্য অনেকে আসেন, অনেকে আবার বলেন যে একটা আইটি কোথায় শেখা যায় কোথায় শেখা যায়। তো শেষে আমি আবার চট্টগ্রামে আন্দরকিল্লা সমাজসেবা অধিদপ্তর থেকে 6 মাসের আইটি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছি, এবং সেখানে আল্লাহর রহমতে আমি GPA 5 পেয়েছিলাম। সেটাকে আবার ওই ডিপ্লোমা কোর্সটাকে কাজে লাগিয়ে আমি আবার নিজে একটা আইটি দুইজন শেয়ার নিয়ে, যেহেতু আমার ইনভেস্ট ইনভেস্ট নাই, আমার যেহেতু টাকা নাই, তো আমি দুইজন শেয়ার নিয়ে ওরা ওদের থেকে টাকা নিয়ে আমি কিছু কন্ট্রিবিউট করে একটা নেগোসিয়েশনে এসে একটা আইটি ট্রেনিং সেন্টার দিয়ে দিলাম। তারপর নেক্সট এখন যেটা আপনার এই পেজের সাথে যেভাবে ইনভলভ, মানে আপনাদের সাথে সামনে যেটার কারণে আমার আসা, সেটা হচ্ছে ম্যাক্স পিওর ফুড। সেটার এটা হচ্ছে সবার আগে থেকে এটা করতাম, তবে অফলাইনে করতাম। আমার বাড়ি যেহেতু খুলনা, তো আমার জন্মস্থানে খুলনা, খুলনা মোংলা বন্দরের পাশে ডাকব থানায় আমার জন্ম, এবং একদম সুন্দরবনের সাথে কলঘেষা আমার গ্রাম। সেখানে আমার কিছু আত্মীয় স্বজন আছে, তারা মৌয়াল। তা আমি সবসময় যখনই গ্রামে বেড়াতে যেতাম, আমার বন্ধুরা, আমার কলিগরা, তারপর আমার এলাকাবাসীরা, তারা বলতো যে সুন্দরবনে মধু আনতে হবে, মধু আনতে হবে। তো এভাবে তাদের জন্য আমি প্রতিবার নিয়ে আসতাম, যতবারই যেতাম ততবারই ডিমান্ডটা বেড়ে যেত, তারা ততবারই মানে চাহিদাটা বেড়ে যেত, তাদের অর্ডার বেড়ে যেত, যেভাবে আমাকে আমার জন্য এত কিছু আনবা, এত কিছু। প্রত্যেকবারই দেখা যাচ্ছে আমি আনতে গেলে 30 কেজি 40 কেজি একবারে নিয়ে আসতে হতো। তো যার কারণে এটাকে চিন্তা করলাম যে এটাকে একটা ব্যবসায়িক রূপ দিই, মানে এভাবে আনবো, এভাবে আনলে তো আমার তেমন একটা কষ্ট বেশি হয়, কিন্তু মানে বেনিফিট তো আমি পাই না। আগে প্রথম প্রথম ফ্রেন্ডদেরকে এমনিতে এনে দিতাম, মানে কস্টিং প্রাইসে, মানে নিজে কষ্ট করে জাস্ট ফ্রেন্ডরা বলছে এই জন্য এনে দিতাম। তো পরবর্তীতে চিন্তা করলাম যে যেহেতু এত ডিমান্ড এত, তো সেটাকে আমি কাজে লাগাই, আমার সুনাম ওটাকে কাজে লাগে, সবাই খেয়ে খুবই সন্তুষ্ট। তো ওটাকে কাজে লাগিয়ে আমি এই ম্যাক্স পিওর ফুডের আমার সিগনেচার বা মেইন প্রোডাক্ট যেটা, সেটা হচ্ছে সুন্দরবনের মধু, তো আমি সেটা সাপ্লাই দিই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমি নিজে আনি, অথবা আমার ভাই অথবা আমার বাবা কেউ যদি গ্রামে যায় তখন তাদের মাধ্যমে এটা আনাই, অথবা আমার নিজের আত্মীয় ওদেরকে দিয়ে, ওখানে আমার খালাতো ভাই আছেন, আমার ছোট মামা আছেন, তাদেরকে দিয়ে ওটা কালেকশন করিয়ে, আত্মীয় স্বজন মোবাইল আছে ওদের থেকে কালেকশন করিয়ে এরপর আমি নিয়ে আসি। তো এটাকে পুঁজি করে আমি এই ম্যাক্স পিওর ফুড এই ব্যবসাটা চালু চালু করেছি, এবং তার সুবাদে আজকে আপনাদের সামনে আমি আসা। আর এটা নিয়েও আমি খুব আশাবাদী, এই গত কয়েকদিনে আপনার, সত্যি কথা বলতে আপনার পেজের মাধ্যমে আমি এই গ্রাজুয়েট ফর্ম এর মাধ্যমে আমি অনলাইনে এই প্রোডাক্টটা সেল সেল করছি। এর আগে কিন্তু আমি অনলাইনে সেল করতাম না, সম্পূর্ণই অফলাইনে ছিল, এবং খুব ভালো, তখন থেকে ভালো রেসপন্স ছিল, মানে আমার প্রতি একটা ট্রাস্ট ছিল সবার, কারণ আগে থেকে ওরা অভ্যস্ত এটা খেতে খেতে। তো এখন অনলাইনে এসেও দেখলাম খুব ভালোই সাড়া পাচ্ছি, এবং যারাই এখানে থেকে আমাকে অর্ডার দিচ্ছেন, এই পর্যন্ত যাদেরকে আমি ডেলিভারি দিয়েছি তারা কেউ অসন্তুষ্ট হননি। তো আজকেও আমি এই বাসায় ফিরেছি সন্ধ্যায়, তখনও অফিস করে আমি আগ্রাবাদে গিয়ে, সেখান থেকে আবার আমি চকবাজারে গিয়ে 2টা ডেলিভারি দিয়ে এসেছি। তা আমার বাসা হচ্ছে সিটি গেট, তো এভাবে আমি ডেলিভারি দিয়ে যাচ্ছি। তো এখানে মানে খুবই একটা মানে অসুবিধার ব্যাপার হচ্ছে, যেটা আমি ফেস করি এই অনলাইনে এসে ফেস করছি, সেটা হচ্ছে ডেলিভারি সিস্টেম এবং ডেলিভারি অপরচুনিটি, ডেলিভারির জন্য যে কুরিয়ারগুলি দরকার এবং আনার জন্য দেওয়ার জন্য, সেগুলি চিটং আসলে ওভাবে নেই। হোম ডেলিভারি কোনো কুরিয়ার নেই, হোম ডেলিভারি কোনো সুব্যবস্থা নেই। এটা আর বর্তমান সময়ে আরো যে প্রচলিত যে কুরিয়ারগুলি আছে, এসে পরিবহন, জেয়ার পরিবহন, তারপর বিশেষ করে সুন্দরবন কুরিয়ার, এগুলি লিকুইড জাতীয় জিনিসগুলো নেয় না। তো যার কারণে এখন অনলাইন ব্যবসায়ীরা একটু বেশি সমস্যার মধ্যে আছে, আর কাস্টমাররা চায় যে জিনিসটা ঘরে এসে পৌঁছাক, তো এই জন্য এটা সম্ভব হয়ে উঠছে না। এই কারণে আমি মনে করি অনেক ব্যবসায়ীদের অনেক ধরনের সমস্যা হচ্ছে, মানে বিশেষ করে ডেলিভারি নিয়ে, অনেকে অর্ডার পাচ্ছে কিন্তু দূরে ডেলিভারি বলে দিতে পারছে না এরকম। তো এটার মাধ্যমে আমি নতুন এই এই সিস্টেমের কারণে হঠাৎ আমার আজকেই এটা আমি চিন্তা করলাম যে এখানেও একটা উদ্যোগের বিষয় থাকতে পারে। তো আমি চিন্তা করলাম যে আমরা যারা এই গ্রাজুয়েটস প্রোগ্রামে যারা আছি অনলাইনে, অনলাইন মার্কেটিং যারা করছি, তাদেরকে প্রত্যেককে কম বেশি আপনার ডেলিভারি দিতে হয়, হোম ডেলিভারি দিতে হয়, অথবা বিভিন্ন জায়গায়, দেশ দেশের বিভিন্ন প্রান্তরে জিনিস পাঠাতে হয়। বিশেষ করে চিটোয়াং এ যারা ব্যবসা করে, তারা চিটোয়াং এ যে হোম ডেলিভারি দেয় সেটা অনেক কস্টিং এর ব্যাপার, কারণ আমরা সবসময় চাই যে কাস্টমাররা কম দামে ভালো পণ্যটা খাক। এখন কস্টিং কমানোর জন্য এই আপনার এই কুরিয়ার ডেলিভারি সিস্টেমটা একটা মারাত্মক বাধা হয়ে দাঁড়ায়, কারণ আমি একটা প্রোডাক্টে আমি যদি 100 টাকা কমাই, আমার ডেলিভারি কস্টিং এর জন্য একজন কাস্টমার থেকে 80 টাকা নিতে হয়, তাহলে সেই কাস্টমারটা
আমার থেকে কম দামে জিনিসটা পাচ্ছে না, আমার থেকে পাচ্ছে কিন্তু তার টোটাল কস্টটা কিন্তু ঘুরে ফিরে ওই একই দাঁড়াচ্ছে, মানে তার কস্টিংটা বেশি হয়ে যাচ্ছে। এই জন্য অনেকে চিন্তা করে যে অনলাইন থেকে কিনলে জিনিসটার দাম অনেক বেড়ে যায়, তো এটাও একটা সমস্যা। এই জন্য চিন্তা করলাম আমরা যারা আমরা যারা গ্রাজুয়েট ফর্মে যারা আছি, যারা এই অনলাইন মার্কেটিং এ আছি, তারা সবাই মিলে যদি একটা এরকম কুরিয়ার ডেলিভারির একটা প্রতিষ্ঠান খুলে ফেলতে পারে তাহলে কেমন হয় বিষয়টা। আমি আপনার মাধ্যমে এটা একটা প্রস্তাব দিতে পারি, মানে প্রস্তাব দিচ্ছি যে সবাই যদি অনেক চমৎকার প্রস্তাব, সবাই যদি চায়, সবাই যদি চায় যে সবাই মিলে আমরা আমরা আপনার মাধ্যমে সবাই মিলে ইনভেস্ট করব, সবাই মিলে একটা ফান্ড গঠন করে একটা প্রতিষ্ঠান করব, সবাই আবার ওটা স্বতন্ত্র একটা ব্যবসা থাকবে, স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান, আমরা জাস্ট শেয়ার হোল্ডার থাকবো, কিন্তু আমাদের বেনিফিট হচ্ছে এটাই, শেয়ার হোল্ডার হিসেবে বেনিফিট আমি চিন্তা করি না। আমি চিন্তা করছি যে আমরা হোম ডেলিভারি দিতে পারবো, ভালো একটা সার্ভিস পাবো, যাতে বাসা বাসায় গিয়ে সবাই সবার পণ্যটা দিয়ে আসতে পারে। তো এটা আজকে আমি চিন্তা করলাম যে এটা এটা হলে সবার জন্য এই অনলাইন মার্কেটিংটা প্রসারিত হবে, মানে এই অনেক অনেক ধন্যবাদ স্যার, খুবই প্রসারিত হবে। আমরা আমরা আপনার কাছে আবার আসবো, অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে সেলিম বাবু, যদি আপনার স্টার্ট আপের তো অনেক অভিজ্ঞতা, বিশেষ করে স্টার্ট আপ যেটা আমরা বিশেষ করে শুনতে চাই, নতুন যে ব্যবসাটা আপনি শুরু করলেন সেটা সম্পর্কে, আপনার অ্যাগ্রো ফার্মটা সম্পর্কে, অ্যাগ্রো বিজনেসটা নিয়ে আপনার যে চিন্তা। স্যার ধন্যবাদ স্যার আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। স্যার আসলে আমি নিজেকে এডুকেশনাল এন্টারপ্রেনিয়র হিসাবে পরিচয় দিতে পছন্দ করি, কারণ আমি উঠে এসেছি আমার এডুকেশনাল পড়ানোর মাধ্যমে, তো আমি এডুকেশনাল এন্টারপ্রেনিয়র হিসাবে নিজেকে দেখি। তো এখন করোনার কারণে আমাদের যারা ওই ম্যাক হাওলাদার সে বলেছে তার কিছু আপনার এডুকেশনাল এন্টারপ্রেনিয়র হিসেবে সেও ভালো করতেছে, তো এখন যেহেতু আমাদের সব কিছু বন্ধ, অর্থাৎ এডুকেশনাল সেক্টর পুরোটাই বন্ধ বাংলাদেশে, তখন আমি একটা পর্যায়ে মানে করোনা আতঙ্কে নিয়ে আছিলাম, তখন আমার আমার কাছে একটা অপরচুনিটি আসলো যে এই অ্যাগ্রো সেক্টরে দেখলাম যে মানুষের ইমিউনি সিস্টেমটা নিয়ে খুব চিন্তা ভাবনা করতেছে, এবং আমি চিন্তা করলাম যে এই জায়গাতে কোনো একটা অপরচুনিটি ক্রিয়েট করা যায় কিনা। ঠিক সেই সময় আমার ছোট ভাই, ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে, তার রুমমেট এবং ব্যাচমেট সে থাকে রাজশাহীতে, তো করোনাকালীন সময় সে আমার ছোট ভাই আমার কাছে এবং আমার ওর ফ্রেন্ড রাজশাহীতে, তার কাছ থেকে আমি বিগত 2-3 বছর আমি আম নিয়েছিলাম তাদের বাগানের, সে কেয়ারটেকার মাধ্যমে পাঠাইছে। তো এই বছর যখন সে আমার ছোট ভাই আবার 20 কেজি আম তার জন্য আমার জন্য অর্ডার করলো এবং আমাকে বললো যে 20 কেজি আম আমি নিয়ে আসতেছি, তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এই কাজটা যদি আমি আমরা এখানে আমাদের পরিচিত কেউ থাকে তাহলে তাদেরকে আমরা দেই না, এই এইটা চিন্তা করেই আমার ছোট মেয়ের নাম ওয়াফিয়া, তাকে আমি তার নামে আমি একটা পেজ খুলি। পেজ খুলে আমার ইচ্ছা ছিল যে মাত্র 150-200 কেজি আম আমি আশেপাশে সবাইকে দিব। তো স্যার প্রথমে আমি 150 কেজি আম আনাই, আনানোর পরে এই আমটা আনানোর পরে 2 দিন পরে আমি সবার কাছ থেকে রেসপন্স পাচ্ছি ভালো, আমি আরো 300 কেজি আম আনতেছি। এইটাই ছিল স্যার আমার টার্নিং পয়েন্ট, ওই জায়গা থেকে আমি এরপরে কখনোই 1000 কেজির নিচে আমি আনতে পারি নাই। এবং স্যার আপনাকে যে এই আমটা দিয়েছি সেখানে স্যার তখন আমার 2000 কেজি আমের অর্ডার ছিল, 2000 কেজির মধ্যে স্যার আপনাকে আমি আমটা দিয়েছিলাম। তো স্যার সেখান থেকে আর আমি যেই স্যার যেই যেই বিজনেসটাই করি যেটাই করি স্যার আমি একটা জিনিস ছোটবেলা থেকে শিখে আসছি, সেটা হচ্ছে যে কোয়ালিটি, এই জায়গাতে স্যার আমি কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চাই নাই, কোনোভাবেই না। আমি আমার ছোট ভাই ফ্রেন্ডকে বলছি ঠিক আছে যেই কোয়ালিটি তুমি আম দিচ্ছ সেই কোয়ালিটি সেই বাগানটাকেই আমি নিয়ে নিলাম, তুমি এখান থেকে আমাকে স্যার মাত্র 17 দিনে আমি 8200 কেজি আম ডেলিভারি দিতে পারছি, এবং এই 17 দিন ছিল আমার শুধু এই আমের আমার ওয়াফিয়া অ্যাগ্রো আমের ডেলিভারি সিস্টেম সাপ্লাই চেইনটা। এই 17 দিনে আমি 8200 কেজি দেওয়ার পর ওই বাগানের আম শেষ, আমি আর স্যার ওই বাগান থেকে আম ওর এরপর অন্য কোনো বাগান থেকে স্যার আর আমি আম আনি নেই, আমি এটা এখানে স্টপ করে 1 সপ্তাহ সময় নিয়ে আমি এর ভিতরে আমি অ্যানালাইসিস করতে থাকলাম আর কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়। এখানে স্যার আমি দেখলাম যে আমার চাচা থাকে খুলনা সুন্দরবনে, উনি ওখানেই, আমি স্যার ভোলার ছেলে তো আমার চাচা ওখানেই বিয়ে করছে, ওখানেই উনি সেটেল, ওই জায়গা থেকে আমি স্যার মধু আনা শুরু করলাম, যেটা ম্যাক হাওলাদার বলছে সে খুলনা থেকে আনে, আমিও স্যার ওই জায়গায় মোবাইল, এবং স্যার আপনি জানেন আমি প্রায় 20-25 জন মোবাইলের সাথে কথা বলছি, আমার চাচা কথা বলছে, ওখানের ভিতরে সবচাইতে বিশ্বস্ত
যে তাকে আমার পছন্দ হয়েছে তার থেকে আমি মধু এনেছি প্রথমে মাত্র 5 কেজি। আমি সবগুলো থেকে 5 কেজি মধু এনে আমি যখন দেখলাম যে না এইটা সবচেয়ে ভালো, তাও স্যার আমি চিনি না, আমার এইটার স্পেশালিস্ট যারা আছে তাদেরকে যখন আমি দেখালাম, তখন তারা যখন আমাকে এটা সার্টিফাই করলো, সেই জায়গাতে আমি শুরু যখন করেছি তো মধুটাকে নিয়ে আমি স্যার দিলাম, আপনি স্যার আমার মধুটাও নিয়েছেন। তারপরে স্যার আমি এখানে প্রোডাক্টে যোগ করলাম সরিষার তেল, সরিষার তেল স্যার আমি পুরো চিটাগে ঘুরছি ঘানিতে, কিন্তু আমি কোথাও স্যাটিসফাই হতে পারিনি। আমি স্যার এইখানে 4-5টা জায়গা থেকে আমি স্যার কুষ্টিয়া থেকে এনেছি, রংপুর থেকে এনেছি, সিরাজগঞ্জ থেকে এনেছি, পরে আমি সিরাজগঞ্জে আমার সরিষার তেলটা আমার পছন্দ হলো, যেটা স্যার আপনাকে দিলাম সেটা সিরাজগঞ্জে। এরপরে স্যার আমি আমার প্রোডাক্টের লাইনে ঘিটা নিয়ে কাজ করার চাইছিলাম। তো স্যার সালাউদ্দিন ভাই নামে আমার এক কাজিন আছে ঢাকায়, এটা ঢাকায় কম বেশি যারা আছে তারা চেনে, উনি রস মিষ্টি সৃষ্টির প্রধান কারিগর। তো ওনার মাধ্যমে উনি আমাকে যখন দেখলো যে এই এই কাজগুলো আমরা করতেছিলাম, তখন স্যার আমি ওনার থেকে ঘিয়া নাই। এর পাশাপাশি সবাই যখন দেখতেছে যে আমার প্রোডাক্টগুলো ভালো চলতেছে, আমার রিভিউ খুব ভালো, তখন অনেকে আমাকে অনেক প্রোডাক্ট এনে দিচ্ছে। এখনো স্যার আমার কাছে 4-5টা পাইপলাইনের প্রোডাক্ট আছে, যে এই প্রোডাক্টগুলো সেলিম ভাই আপনি দেখেন, আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি এটা চালান। তো স্যার আমি ওয়াফি অ্যাগ্রোটাকে আসলে একটা বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে চাইছি, যেখানে স্যার একটা নামই থাকবে, সেটা হচ্ছে বিশ্বস্ততা। আপনার আপনাকে স্যার এই পর্যন্ত আমি আমার 4টা প্রোডাক্টই দিয়েছি, আলহামদুলিল্লাহ আপনি প্রত্যেকটা প্রোডাক্টই আমাকে খুব বসে প্রশংসা করেছেন। আমি স্যার এই ফিডব্যাকটা নিতে চাই। আমি স্যার বিশ্বাস করি যে অনলাইন প্ল্যাটফর্ম বাংলাদেশে খুব ভালোভাবে, বাংলাদেশ না সারা বিশ্বেই খুব ভালোভাবে কাজ করবে। আমি স্যার একটা জিনিস এক্সাম্পল হিসেবে সেট আপ করি, সেটা হচ্ছে যে আলিবাবার কিন্তু কোনো প্রোডাকশন সেক্টর নাই, সে কিন্তু কোনো কিছুই প্রোডিউস করে না, সে শুধু একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে। তো স্যার আমরা আমি যে জায়গাটা করতে চাই যে ওয়াফিয়ার কোনো নিজস্ব কোনো প্রোডাকশন হাউস থাকবে না, কিন্তু তার প্রোডাক্টগুলো হবে সবচেয়ে বিশ্বস্ত। আমরা স্যার যেই জায়গা থেকে প্রোডাক্টটা আনবো সেখানে আমরা কিউসি সেট আপ করবো, অর্থাৎ ফ্যাক্টরি আপনার, প্রোডাকশন আপনার, কিন্তু প্রোডাকশনটা হবে আমার মতো করে, আমি স্যার ওই ফ্যাক্টরিতে ওই কিউসিটা বসাতে চাই। এটা স্যার আমি মাত্র শুরু করেছি, আশা করি স্যার যেভাবে, এবং আপনি দেখছেন যে স্যার আমি খুব স্লোলি আগাচ্ছি, আমি স্যার অলরেডি আমার এখানে শুরু করার সাথে সাথে আমার মধু এবং আমার আর স্যার মধুর এখানে আমি যেই সিজনে শুরু করছি এটা একটা আসলে অফ সিজন, আমি এইটা নিয়ে অ্যানালাইসিস করতেছি আগামী, যেটা ম্যাকহাওলাদার সে এক্সপিরিয়েন্স আরও বেশি আমার কাছ থেকে সে যাবে। এখন স্যার যে মধুগুলো হচ্ছে সেটা হচ্ছে বেশিরভাগ চাষের মধু, আমি স্যার বিভিন্ন জায়গায় ইয়েগুলো দেখি। তো আমার মনে হয় অনলাইনে যারা আমরা কাজ করি তারা ব্যাখ্যা দিতে পারি যে এইটা এই কারণে এমন, এইটা এইভাবে স্যার অনলাইনটা যদি আমরা স্ট্রংলি, কারণ অনলাইন কে ইউজ করে, অনলাইন ইউজ করে শিক্ষিত যারা আছে তারাই, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে চালাক। এখন আমরা যারা উদ্যোক্তা আছে তারা যদি মনে করি যে না ওনারা বুঝবেন না, তাহলে স্যার এটা ভুল হবে। আমার মনে হয় আমরা যদি ওই জায়গা থেকে, আমি স্যার আমি নিজে নিজে খুব ভালোভাবে বিশ্বাস করি যে আমি এইটা আমার এই বিশ্বস্ততা আমি ধরে রাখবো এবং আমার প্রোডাকশন হাউস থাকবে। আমি বলবো না যে স্যার আমি খুলনার ছেলে, আমি সিরাজগঞ্জ, আমি স্যার কিন্তু আমার প্রোডাক্ট আমি আমার মতো করে আনবো। এবং স্যার আপনি দেখছেন আমার প্রোডাক্টটা আসলে দামও একটু বেশি, বেশি হওয়ার কারণও হচ্ছে আমি আসলে অফ সিজনে শুরু করেছি, আমার কস্টিং প্রাইসটা বেশি। তো আমি আশা করি সামনের সিজনে আমি আমার ভোক্তাদেরকে, আমার ক্রেতাদেরকে আমি আরো ভালো প্রোডাক্ট দিতে পারবো, পাইপলাইনে আরো ভালো প্রোডাক্ট আনবো। এবং স্যার আপনাদেরকে আমি ধরে রাখতে চাই, আপনারা যারা ক্রেতা তারা স্যার আমি মনে করি তারা সবচাইতে আমার মোটিভেশনাল জায়গা, ওই জায়গাটা আমি প্রতিনিয়ত স্যার আপনাদের সাথে আমি আলোচনা করি, কথা বলি, আপনারা কি সাজেশন দিচ্ছেন, কারণ স্যার আপনারা আর থাকলেই কিন্তু অনলাইন প্ল্যাটফর্মটা আগাবে। আপনার স্যার একটা কথা আসছে যে আমি সবকিছু কিনতে চাই গ্রাজুয়েট ফর্ম থেকে, এটা স্যার আমাদেরকে আসলে খুবই উৎসাহিত করেছে। তো স্যার আমি ওয়াফি অ্যাগ্রো নিয়ে আমি একটাই বলবো যে আমি বিশ্বস্ত প্রোডাক্ট নিয়ে আমি আমার ভোক্তাদেরকে কাছে যাই। এই পর্যন্ত আমি অনেক অনেক ধন্যবাদ সেলিম, আপনাকে ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আবার আসবো আশা করছি। সো শাম্মি, আপনার স্টার্টআপটা একটু ডিটেইলস বলতেন, আমিও কিন্তু আপনার একজন গ্রাহক। ধন্যবাদ স্যার, আমার স্টার্টআপ বলতে স্যার আমি প্রথম থেকে আমার অফলাইনে ছিল সিজনাল, সেটা হচ্ছে আমি প্রথম দিকে বিভিন্ন লুঙ্গি এবং ঘি, এটা আমার প্রথম থেকে ছিল, কিন্তু এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে আনতাম, যেমন স্যার ঈদের আগে বা পূজার আগে করে আমি বিশেষ করে ঘি এবং লুঙ্গি গুলো আনানো হতো, এবং যারা আমার পরিচিত বিশেষ করে আমার কলিগ বা
আমার হাজবেন্ডের কলিগ এরা সবাই এগুলো নিতে, এরাই আমার রিপিট কাস্টমার ছিল। আমি শুধু ওদের জন্য নির্দিষ্ট যারা নিতেন শুধুমাত্র তাদের জন্য এগুলো আনতাম, ওদের কাছেই সেভ করতাম। যখন করোনাকালে সবাই আসলে অনেকটা অলস সময় গেছে, যে সময়টা আসলে চিন্তা করার মতো একটা সুযোগ রয়েছে যে না আসলে আমাদের তো আরো কিছু আমরা করতে পারি, যদি আমরা একটু পরিশ্রম করি আমরা তো তাহলে এটাকে আরো সুন্দর করে গুছিয়ে সবার কাছে আরো অনেকগুলো মানুষের কাছে আমরা উপস্থাপন করতে পারি, নিজেদের পরিচিতি বাড়াতে পারি বা নিজেরা আরো বেশি আত্মপ্রত্যয়ী হতে পারি। সেই প্রচেষ্টা থেকে আমি প্রথম আমার একটা অনলাইন পেজ মেমিং শো এটা এটা শুরু করি, এবং আমার এখন পর্যন্ত লোন নিয়েই কাজ করছি, এবং আশা করি স্যার আমি খুব ভালো সাড়া পাচ্ছি। এবং আমার যারা নিয়েছেন মোটামুটি এই কয়েকদিনের মধ্যে মাত্র এক মাস অনলাইনে কেনাকাটা করছে অনেকে, যারা আগে কখনো আমার থেকে নেয়নি বা আমার তারা রিপিট কাস্টমার না, আগে থেকে আমি তাদের কাছে কখনো ভিডিও সেল করি নাই, এমনকি ভিডিও সেল করি নাই, কিন্তু তারা এত নিয়েছে আমাদেরকে দেখে, আপনার প্ল্যাটফর্ম থেকে দেখে, স্যার এই গ্রাজুয়েট প্ল্যাটফর্ম এখান থেকে দেখে অনেকে আমাকে মেসেঞ্জারে নক করেছেন, ধন্যবাদ জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন, আবার তাই আমার থেকে প্রোডাক্ট নিয়েছেন এবং তারা খুব ভালো রিভিউ দিয়েছে। এমনকি একজন আমার আপনার পেজ থেকে আমার যে পোস্ট এটা দেখার পরে উনি প্রথমত আমাকে চারটা লুঙ্গি এবং প্যাকেজ দিয়ে অর্ডার করেছেন, তারপরে ওনার কাছে নাকি এটা নেওয়ার পর খুবই ভালো লেগেছে, উনি আবার আমাকে স্যার প্রায় 17টা উনি 17টা দিয়েছিলেন অর্ডার, কিন্তু আমরা এতগুলো দিতে পারিনি আমাদের অনেকে এখন ভাবি যে স্যার আমাদের আশেপাশে বা আমরা যারা কাজ করছি এদের মধ্যে অনেকের ধারণা যে অনলাইন বিজনেসটা হয়তো আমি একটা পেজ করলাম, কাজ করলাম, কিছু প্রোডাক্টের ছবি দিলাম, দেখতে পাচ্ছে না, হতে পারে তারা পূর্ব পরিচিত বা আগে থেকেও কেউ কাউকে চিনে থাকে, কিন্তু কেউ কাউকে দেখছে না, বা সে যে প্রোডাক্টটা নিচ্ছে সেটার কোয়ালিটিটা অনেক চেয়ে, যেমন যদি কোনো কাপড় জাতীয় জিনিস হয় বা মধু যে জিনিসটা এগুলো না কেন লিকুইড জিনিস এগুলো মনে হচ্ছে সে দেখে নিতে পারছে না, ঘ্রাণটা কেমন হবে বা এটা টেক্সচারটা কেমন হতে পারে সেটা সে দেখতে পাচ্ছে না, শুধুমাত্র ক্রেতার উপরে, যে ক্রেতাটা শুধুমাত্র বিক্রেতার উপরে কিন্তু নির্ভর করছে, বিশ্বাস করছে, তো এই বিশ্বাস যে করছে বিশ্বাস করে আমাদের থেকে কোনো একটা প্রোডাক্ট নিচ্ছে, সেই বিশ্বাসটাকে ধরে রাখলেই আমরা হয়তো বা সফল হব। যেহেতু আমরা মাত্র স্টার্ট শুরু করেছি, আমরা একদিন খুব ভালো উদ্যোক্তা আরো বড় উদ্যোক্তা হবো, হয়তো বা অনেক বড় কিছু করতে পারবো, সেজন্য আমাদের সততা এবং বিশ্বাস যেটা সেটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। ভালো প্রোডাক্ট বা ভালো কোয়ালিটি যখন পাবো তখন সবাই আমাদের আবার রিপিট কাস্টমার হবে, আমরা খুব ভালো সেবা দিতে পারবো। আর একটা কথা কাদের ভাই বলছিল স্যার এই জিনিসটা, অনেক ধন্যবাদ শাম্বে ম্যাডাম, আপনার আপনার প্রোডাক্ট ডেলিভারি সিস্টেমটা আসলে খুব সমস্যা, এই জিনিসটা যেটা আমরা শুধু আমি ঢাকাতেও যে হোম ডেলিভারি দিব অনেক কুরিয়ার নেয় না, যেটা লিকুইড প্রোডাক্ট নেয় না, এবং অনেক প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া যায় না, এটা আসলে ডেলিভারি সিস্টেমটা খুবই সমস্যা। ধন্যবাদ স্যার আপনাকে, থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তামিনা ম্যাডাম, আপনার আপনার কেক আমরা খেয়েছি বিশেষ প্রোগ্রামে, বিএম এর প্রোগ্রামে আমরা খেয়েছি, এবং এখনো আপনার কেক দেখলে আমাদের অনেকের জিভে জল আসে। সো এখানে কিন্তু যেমন আমি শাম্মী ম্যাডামের যে লুঙ্গি গুলো পেয়েছি ওগুলো অসম কোয়ালিটি, আপনার কেকও সেরকম। সো একটু আপনার এই এই বেকিং বিজনেসটা নিয়ে আমাদেরকে একটু বলেন। থ্যাংক ইউ স্যার, আসলে হ্যাঁ বিআইএমএতে এটা আমার সৌভাগ্য, এটা আপনাদেরকে আসলে আপনার সামনে আমি নিতে পেরেছিলাম, এটা আসলে সৌভাগ্য আমার, এটা হঠাৎ করে করা, একে তো পড়ালেখার চাপ ছিল, তারপরে আবার এদিকে চাকরিরও ব্যাপার স্যাপার ছিল, তারপরেও এই কাজটা আসলে হঠাৎ করে সবার জাহানাপাড়ার সাথে ছিল অবশ্য, যে কারণে একসাথে হয়ে গিয়েছিল ব্যাপারটা। আর বেকিং এর ক্ষেত্রে আমি বলবো, বেকিং বলেন বা রান্না বান্না এসবের ক্ষেত্রে একটু দুর্বলতা কাজ করতো আমার ছোটবেলা থেকেই, আর বেকিং নিয়ে আমি মেইনলি
কাজটা শুরু করি 2008 সালের পর থেকে। 2008 সালের পর আমার বিয়ে হয়। 2008 সালে এরপর থেকে আমি অল্প স্বল্প শুরু করতাম, বাসায় করতাম, খাওয়াতাম, মোটামুটি খাওয়ানো পছন্দ করি। এরপরে হচ্ছে আস্তে আস্তে যখন আমি দেখলাম যে হ্যাঁ অনেকেই প্রশংসা করতেছে বা আমার জিনিসটা সবাই একটু এপ্রিসিয়েট করছে অনেকেই, তো 2018-তে আমার অনলাইন পেজ খোলা, তাও হচ্ছে একজন কলিগের মাধ্যমে। আমি আজকে আপনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাকে ধন্যবাদ দিব, রেজল করিম, তার জন্য আমার আসলে এই কাজটা এগিয়ে যাওয়া ওর মাধ্যমে। হ্যালো, ইয়েস শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ, তো ওর মাধ্যমে হচ্ছে, জি ওনার মাধ্যমে হচ্ছে আমি পেজ খুলি এবং অনলাইনের মাধ্যমে আমি সবার সামনে কেকের এবং ফ্রোজেন আইটেম নিয়ে আসি। তো এরপর থেকে আমার আমার হাজবেন্ডের আবার পরবর্তীতে 2018 সালে বেকিং সরি বেকারির ডিলারশিপ নেয়। তো বেকারির ডিলারশিপের ক্ষেত্রে কেকের ব্যাপারটা সম্পূর্ণ আমরা নিজেরাই রাখি, যে কেক আমাদের যেহেতু বেকারির হচ্ছে ফ্যাক্টরি পড়ে যায় কাপ্তাই রাস্তার মাথা, আর আমাদের হচ্ছে লোকেশন পতেঙ্গা। তো একটা অর্ডার যদি আমি আজকে নিই হয়তোবা ওটা আমি দিতে পারবো না, যে কারণে ওদের সাথে এগ্রিমেন্টটা আমার এভাবে হয় যে কেক কেকের বার্থডে কেক বা পেস্ট্রি এই জাতীয় জিনিসগুলা আমরাই দিব। তখন থেকে আমি প্রফেশনালি টুকিটাকি আরো কিছু শর্ট কোর্স এর মাধ্যমে জিনিসটাতে আরো একটু এগিয়ে গেলাম, এবং অনলাইনের মাধ্যমে বেশ কয়েকটা অর্ডার আসার পরে দেখলাম যে হ্যাঁ মানুষ অনেকটা সন্তুষ্ট, যে অনলাইনে আমি দোকানে একজন কাস্টমারের কাছে সেল করার চেয়ে অনলাইনে একটা অর্ডার পাওয়া এবং পরবর্তীতে রিভিউ পাওয়া, ভালো একটা রিভিউ পাওয়া, এটা আমার জন্য অনেক বেশি, এটা আমি অনেক গুরুত্বপূর্ণ মনে করি। তো সেই হিসেবে গত বছর আমার গেল পিজিডি নিয়ে, তারপর আল্লাহর রহমতে ভালোই মোটামুটি অর্ডার কমপ্লিট করেছিলাম। এবছর একটু অনেক ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত। স্যার অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। নাইম, আপনার সাউন্ড সিস্টেম কি ঠিক হয়েছে? নাইম, আচ্ছা আমি তো শুনতে পাচ্ছি না। নাইম কি আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন? না শোনা যাচ্ছে না। নাইম আপনি আনমিউট করেন, দেখেন তো আপনারটা কোনো মিউট হয়ে আছে কিনা। আমরা কেন আপনারটা শুনতে পাচ্ছি না বুঝতে পারছি না। আপনি হেডফোন ছাড়া ট্রাই করেন তো নাইম, হেডফোনটা খুলে ফেলুন, হেডফোন খুলে হেডফোন ছাড়া ট্রাই করুন, একদম খুলে ফেলুন হেডফোন। দেখি স্পিকার মোডে যান। না বুঝতে পারছি কোথাও একটা টেকনোলজিক্যাল প্রবলেম হয়েছে আপনার প্রান্তে। দিল জাহান ম্যাডাম, আপনি তো অনেকক্ষণ সবার কথা শুনলেন এবং সকল উদ্যোক্তার কথা শুনলেন, আপনার সামনে আমরা বেশ উদ্যোক্তাদের কথা শুনলাম, এবং আপনি যেহেতু একজন কনজিউমার আপনি সবাইকে মূল্যায়ন করে থাকেন। এখন আপনি যদি মূল্যায়ন করতেন আজকে যে স্টার্টআপ টক, এই স্টার্টআপ টকে যারা নানাভাবে বলছেন, আপনার পয়েন্ট থেকে, হ্যালো হ্যালো ম্যাডাম কি শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি, জি স্যার। ইয়েস, আপনি আপনার মতো করে আমাদের এই স্টার্টআপ বিজনেসটার এই যে সমস্যা বা সম্ভাবনা যেগুলো আজকে যা শুনলেন তার আলোকে যদি একটু আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেন, একজন সচেতন গ্রাহক হিসাবে এবং একজন সচেতন অ্যানালিস্ট হিসাবে। থ্যাংক ইউ স্যার। স্যার এখন তো আসলে বেসিক্যালি আমরা যেরকম একটা মানে সময় পার করছে টোটাল কনফিউজিং একটা টাইমের মধ্যে দিয়ে, বাট একটা খুব সুন্দর একটা জিনিস লক্ষ্য করলাম, এরকম একটা কনফিউজিং টাইমের মধ্যে দিয়ে, এরকম একটা ট্রাভেলের মধ্যে দিয়ে আমরা সম্ভবত মানে সবচেয়ে বেশি এই গত 3 মাসে আমরা নতুন উদ্যোক্তা পেয়েছি অনেক বেশি, মানে এর আগে আসলে প্রতিটা সেক্টরে এইভাবে দেখি নাই। এটা হচ্ছে খুব মানে চোখে পড়ার মতো আসলে নাম্বারটা, এবং ডেফিনেটলি এটা আমার কাছে খুবই পজিটিভ মনে হয়।
কারণ আছে পজিটিভ মনে হওয়ারও, সেটা হচ্ছে আগে আমরা অফলাইনে কেনাকাটায় খুব বেশি নির্ভরশীলতা থাকতো, অনলাইনে করা হতো, বাট এতটা আমরা কিন্তু মানে আমাদের দেশে এতটা ডেভেলপ করেনি যে আমরা মানে সবকিছুই অনলাইনের প্রতি মানে আস্থাটা বা বিশ্বাসটা, হয়তো খুব শৌখিন জিনিসপত্র আনানো বা এই টাইপের কিছু ব্যাপার ছিল। বাট এই করোনা ক্রাইসিসে আমরা যেটা লক্ষ্য করলাম, মানে বেসিক্যালি আমি অনেক বেশি দেখা যাচ্ছে অনলাইন কেনাকাটা আমি প্রায় 2008 থেকেই করি, টুকটাক করা হয় বাট আমি অনেক আগ থেকে করি। বাট এত মানে উদ্যোক্তা, এত চেঞ্জ, মানে এতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করা, যেটা আমরা আসলে মানে রেগুলার লাইফে চিন্তাই করতে পারতাম না যে একটা প্রোডাক্ট নিয়ে এতভাবে প্রেজেন্ট করা যায়। হ্যাঁ, এখন সেগুলো নিয়ে আমরা কাজ করছি। যেমন আমরা খুব মানে এমন একটা লাইফে অভ্যস্ত ছিলাম, সেটা হচ্ছে খুব রেগুলার লাইফ, অফিস বাসা অথবা পড়াশোনা, একটা সেটেল লাইফ বলতে আমরা ওটাই চিন্তা করতাম, বা এর বাইরে নিজেদের মানে স্ট্রেংথ কি আছে, নিজেদের স্কিলটাকে কাজে লাগিয়ে কিছু করা যায় কিনা, এতটা আসলে নিজেদেরকে নিয়ম মনে হয় আমরা অ্যানালাইসিস করি নাই যতটা আমরা গত 3 মাসে মানে আমি যেটার মানে দেখলাম আর কি, যে অনেক তো। আর বিশেষ করে হোম মেকাররাও এগিয়ে আসছে, এটা এটা আমার মানে চমৎকার লেগেছে। সেটা হচ্ছে হয়তো কেউ পেন্টিং পছন্দ করছে, সো সে পেন্টিংটা তার এই প্যাশনটা সে বিজনেসে কিভাবে কনভার্ট করছে, সে হয়তো সেই পেন্টিংটাই পটারিতে একে প্রেজেন্ট করছে, অথবা তার কোনো একটা ফ্যাশন ডিজাইনিংয়ে আমরা কোনো একটা কাপড়ে সেটা অ্যাপ্লাই করে অ্যাড করছে, বাট সেটার প্যাশনটা ধরে রেখেছে এবং সাকসেসও হচ্ছে। তো এই যে আমরা আগে চিন্তাই করতে পারতাম না অনেক কিছু, আমরা ভাবতাম যে এটা তো আমার শখ, সো এটা নিয়ে কাজ করার নিশ্চয়ই কিছু নেই, বা এটা আমার জাস্ট আগ্রহের সাইডটাকে আমরা আলাদাভাবে মানে রাখতাম। বাট এখন যেটা দেখছি যে আগ্রহটাকে, প্রচন্ড ইচ্ছাটাকে, যেটাকে আমরা মানে খুব ভালোবাসি, কারো হয়তো দেখা গেছে যে এই সাইডে খুব ইচ্ছা বাট কোনো কারণে করা হচ্ছে না, আমরা ডিফারেন্ট সাইডে জব করছি, সুযোগও পাই নাই, বাট এই সময়টা আসলে আমি বলবো মানে উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ স্বরূপ, মানে এই নিজেদেরকে অ্যানালিসিস করে প্রোডাক্টগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করার মেন্টালিটি গ্রো করেছে। যেমন আমরা একই জিনিস দেখেছি ডিফারেন্ট ভাবে দেখতে পাচ্ছি, অ্যাগ্রো নিয়ে কাজ করার চিন্তা আসলে আমাদের জেনারেশন কতটুকু কনশাস ছিল আগে আমি এতটা দেখি নাই বা আমার চোখে পড়ে নাই, বাট এখন এই যে নিজেরা খুব আগ্রহী হয়ে অ্যাগ্রোর প্রতি ঝুঁকছে, আমাদের যেটা আসলে আমাদের দেশের বলতে গেলে অ্যাগ্রোটা হচ্ছে যে একটা অক্সিজেন স্বরূপ। হ্যাঁ, সারা সবসময় ক্লাসে বলতেন যে আমাদের একটা আমের আটিও যদি আমরা ছুঁড়ে পারি সেটা খুব বেশি পরিচর্যার দরকার হয় না, আমরা এত বেশি মানে আশীর্বাদ মানে প্রাপ্ত একটা জাতি যে খুব উর্বরতা নিয়েই বলতে গেলে আমাদের ফিল্ড গুলো বলতে গেলে পড়েছিল। এখন এখানে সচেতন মানুষগুলো যাচ্ছে, যাবে সামনে আরো বেশি যাবে, এই ফিল্ড গুলো ডেফিনেটলি অনেক বেশি ইম্প্রুভ করবে, সেখানে আমরা নতুন টেকনো অ্যাড করতে পারবো, বা আমাদের যে মানে চিন্তা ভাবনাটা আমরা এক সাইডে করে রেখেছিলাম এখন অ্যাগ্রো নিয়ে শিক্ষিত মানুষরা ভাবছে, যারা ছিল রুরাল এরিয়ার রুরাল এরিয়া কানেক্টেড হয়ে যাবে ডেফিনেটলি সেখানে। তারপর আইটি সেক্টরটাকে আমরা ভাবতাম যে এটা হয়তো আমার না জানলেও চলবে বা এটা খুব ডিফারেন্ট একটা সেক্টর, বাট স্যার দেখেন যে আমরা জুম মিটিং বা জুমে ক্লাস করা, এডুকেশন যেটা মানে আমরা এই ধাপে নিয়ে যেতে পারি, আমরা আসলে এই মানে আমার কাছে এই চেঞ্জটা অনেক বিগ লেগেছে। সেটা হচ্ছে আমি নিজে জুমে ক্লাস বা মিটিং কোনটাতে এর আগে কিন্তু অ্যাটেন্ড করি নাই, শিখতে হয়েছে, শিখেছি, অ্যাডপ্ট করে নিয়েছি, আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি সেটার সাথে মানে অ্যাডপশন, এই যে এই জিনিসটা আসলে অনেক বড় একটা ব্যাপার। তো উদ্যোগরা যারা উদ্যোক্তা তারা এই জিনিসটা খুব সুন্দরভাবে যারা মানিয়ে নিতে পেরেছে, মানিয়ে নিতে পারাতে হয়তো তারা রিস্কটা টেক করতে পেরেছে, দেন তাদের প্রোডাক্টটা আমাদের সামনে আনতে পেরেছে, ওটা নিয়ে কাজ করছে এবং সেটা পাওয়ার সেটার বৈচিত্র্যটা দেখারও আমাদের সৌভাগ্য হচ্ছে। যেমন আমরা ট্রেডিশনাল ওয়েতে সব কিছু দেখতে অভ্যস্ত ছিলাম যে এই জিনিস দিয়ে শুধুমাত্র এই জিনিসটাই আমরা পাবো, যেমন যদি জামদানি ট্রেন্ড এখন চলছে, যদি জামদানির কথা বলি, যেমন আমরা জামদানিকে শাড়ি হিসেবেই দেখতে পছন্দ করি বা সবসময় আমরা এভাবেই ভেবে এসেছি জামদানি মানেই শাড়ি, বাট এখন দেখছেন নতুন উদ্যোক্তারা যারা আছেন, উদ্যোক্তারা করছেন ওই জামদানিটাকে ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করছেন, কেউ গান হিসেবে প্রেজেন্ট করছেন ডিফারেন্ট ভাবে, তো এই জিনিসগুলো মানুষ ক্যাচ করছে। এই বৈচিত্র্যটা যদি ধরে রাখতে পারে দেন
এই জিনিসটা আসলে ট্যাকেল দেওয়া আমাদের উদ্যোক্তাদের জন্য আমার মনে হয় না কোন একটা ব্যাপার, আর একটা বিশাল একটা চেঞ্জ এটা। সেটা যারা পুরান উদ্যোক্তা ছিলেন, যারা ডিউরিং প্যান্ডামিক আমরা যেসব উদ্যোক্তা পেয়েছি, পোস্ট প্যান্ডামিক আমরা জানি যে আরো অনেক উদ্যোক্তা আসবেন এই ফিল্ডে, তো এটা একটা আসলে স্যার বিপ্লব বলা যায়, গ্রেট চেঞ্জ। প্রোডাক্টের বৈচিত্র্য তো আমরা পাবো, এবং ডেফিনেটলি, হ্যাঁ ডেফিনেটলি স্যার, আমরা যখন কাস্টমারদের জিনিস, আমি যদি কাস্টমার হই আমি ওই জিনিসটা ডেফিনেটলি পিক করব, কারণ কি একটা জিনিস আসলে একঘেয়েমি চলে আসে একই প্রোডাক্টে। সো এখনকার উদ্যোক্তা সেটা নিয়ে কাজ করছে, ভালো লাগছে, তারা তাদের সৃজনশীলতা দেখানোর একটা স্কোপ আছে এখানে, তারা তাদের যত ক্রিয়েটিভিটি শো করতে পারে, কোয়ালিটি অবশ্যই, কোয়ালিটিটা মেনটেন করা, কাস্টমার কি চাচ্ছে এই সময়ে, মানে তাদের নিড কোনটা, ওয়ান্ট কোনটা, তো এগুলো নিয়ে ক্যারি করা, আর মার্কেট নিয়ে অ্যানালিসিস, এটা তো চলবে, গ্লোবালি একটা চেঞ্জ আসছে, সবকিছু মিলাই স্যার আসলে আপডেট থাকাটা এখনকার উদ্যোক্তাদের জন্য অপরচুনিটি যেমন, আমি তেমন বলবো যে চ্যালেঞ্জও। এই চ্যালেঞ্জ যারা টেক করতে পারবে ডেফিনেটলি তারা সাস্টেইন করবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমরা একটু পাওয়ার প্রবলেমে আছি, পাওয়ার ফেলিওরের মধ্যে কিন্তু আমাদের লাইভ প্রোগ্রাম আমরা কন্টিনিউ করছি। অলরেডি আমি ছাড়াও আমাদের আরেকজন গেস্ট, ওনার ওখানেও পাওয়ার প্রবলেম, আমি হোস্ট, আমার এখানেও পাওয়ার প্রবলেম, কিন্তু আমরা টাইমলি আমাদের প্রোগ্রাম কন্টিনিউ করছি। আপনারা চেষ্টা করবেন, আমাদের কোনো ত্রুটি থাকলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে নাই। আপনি কি শেষ পর্যন্ত কানেক্ট করতে পারছেন? আপনি যা বলছেন আমরা কিছুই শুনছি না, আমার মনে হয় কেউ শুনছে না, স্টুডিও কেউ শুনছে না, ফলে এই হেডফোনটাতে কোনো একটা প্রবলেম হচ্ছে, অথবা আপনি জ্যাকটা খুলে আবার করাবেন কিনা। বড় ধরনের প্রবলেম হচ্ছে। সেলিম, আপনাকে যদি বলতে বলি, এখন যদি বলতে বলি যে আপনার এই স্টার্টআপ, আপনার আরো আগের অনেক এন্টারপ্রেনিয়ারশিপ ইভেন্টস রিলেটেড এক্সপিরিয়েন্স হয়েছে, আপনার অনেকগুলো কোম্পানি হয়েছে, আপনাকে যদি বলি আপনার এই চলার পথে আপনি সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জটার সম্মুখীন হয়েছেন সেটা আমাদের সাথে শেয়ার করুন। একটা যদি চ্যালেঞ্জের কথা বলতে বলি, সবচেয়ে কঠিন, মানে একজন উদ্যোক্তার জন্য সবচেয়ে বড় কঠিন আপনার জীবনে কোনটা আসলে? স্যার আমি যদি বলতে চাই যে আমার লাইফের সবচেয়ে কঠিনতম অধ্যায়, আসলে কঠিনতম অধ্যায়টাই আমাকে সবচেয়ে বেশি শিক্ষা দিয়েছে। তো একটা স্টার্ট আপ বা একজন বিজনেস উদ্যোক্তার, এন্টারপ্রেনিয়রের সবচেয়ে কঠিন জায়গাটা হচ্ছে তার প্রথম স্টার্টটা, তার প্রথম যে জায়গাটা। তো স্যার আমি আপনার ছোটবেলা থেকেই টিউশনি করতাম, সেই টিউশনিতে আমি এসএসসি পরীক্ষার পর থেকে আমি টিউশনি করতাম। তো আমার খুব ভালো সাবজেক্ট ছিল, সেটা হচ্ছে ম্যাথ, আমি খুব ম্যাথ ভালো পারতাম। তো স্যার এই ম্যাথটা যখন আমি পারতাম, তখন আমি আমার অনেক বেশি নিড ছিল, টাকা পয়সার দরকার ছিল, তো আমি আমার এলাকাতে কোনো টিউশনি করাতাম না, কারণ ওখানে করালে স্যার 500 টাকা দিত, আর আমি জামাল খান কলেজিয়েটের বা খাস্তগিরের স্টুডেন্টদেরকে পড়ালে ওখানে 2500-3000 টাকা করে দিত, আমি স্যার ওখানে পড়াতাম। কিন্তু অনেকে আমাকে বলতো যে এখানে পড়ানোর জন্য, তো আমি ভাবলাম যে ওখানে তো পড়াই, এখানে আমি একটা উদ্যোগ নেই, আমি আমার ছোট্ট বাসায় আমি আমার ডাইনিং টেবিলে আমি উদ্যোগ নিলাম যে আমি পড়াবো।
তো আমি একটা ব্যানারও করলাম আমার এডুকেশন সেন্টার নাম দিয়ে, একটা কোচিং শুরুও করলাম। তো আমাকে সবাই উৎসাহ দিল, আমার কাছে যারা আমাকে টিউশনি নেওয়ার জন্য খুব আপ্রাণ প্রচেষ্টা ছিল তারা সবাই বললো হ্যাঁ সেলিম ওকে আমরা দিব 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 দিব। এটা করে ফেব্রুয়ারির 1 তারিখে আমি আমার কোচিংটা উদ্বোধন করতে যাচ্ছিলাম। উদ্বোধন করার মানে সবাইকে আসতে বলতে আসতে, কিন্তু স্যার দুঃখের বিষয় যে আমার এই স্টার্টিং এ আমি আমার সাথে যারা কমিটমেন্ট করেছে যে আমার কাছে পড়তে দিবে বা আমার এখানে আসবে, যারা আমার পিছনে পিছনে ছিল যে সেলিম পড়াও, আমরা হয়তো বেশি টাকা দিতে পারবো না কিন্তু তুমি পড়াও, আমি যখন বললাম যে তাদেরকে ব্যাচে করে পড়াবো, তখন স্যার তারা যেদিন শুরু করলাম সেই দিন আমার কাছে শুধুমাত্র 2 জন স্টুডেন্ট আসলো, যেই 2 জনকে আমি কখনো চিন্তাও করিনি যে তারা আমার কাছে আসবে। আমার পাশে দুই পাশের 2 বস্তি 2টা স্টুডেন্ট আমার কাছে আসছে, তারা আদৌ কোনো টাকা পয়সা দিতে পারবে কিনা এটা আমি খুব কনফিউজ ছিলাম। যাই হোক, তারপরও যেহেতু আমি উদ্যোগ নিয়েছি আমি শুরু করলাম। কিন্তু স্যার আমার আমি আমি এই স্টার্ট আপে এই আমার জার্নিতে আমি আমার কোনো শুভাকাঙ্ক্ষী এবং পরিচিত জন যারা আমাকে জানে যে সেলিম চিটাং ইউনিভার্সিটিতে পড়ে, সে ম্যাথে খুবই ভালো, তার এটা তারা আমাকে বাসায় নিতে চাচ্ছে, বাট আমার বাসায় এসে যে তারা পড়বে সেইটা আমি পাইনি। এইটা স্যার আমার একটা উদ্বেগ। এইটার সাথে 15 দিনের মাথায় আমি প্রায় 7-8 জন স্টুডেন্ট আমার কাছে চলে আসছে 15 দিনের মাথায়। তো স্যার যখন 2 মাস পরে পরীক্ষাটা শেষ হয় আপনার, তখন আমার কাছে সবচেয়ে উইক স্টুডেন্ট গুলো আমি পাইছি, যারা 40, 50, 7-8 বিষয় ফেল করা সেই স্টুডেন্ট, যেগুলোকে আমি কখনো পড়াই নি। আমার সব স্টুডেন্ট হচ্ছে হয় খাস্তগির, না হয় কলেজিয়েট, না হয় মুসলিম হাই, এভাবেই আমি পড়াইছি। তো আমি তাদেরকে পড়ালাম, আমি একটা টার্গেট করলাম যে যে স্টুডেন্ট 8 বিষয় ফেল করছে তাকে আমি এবার 4 বিষয় ফেল করাবো, বাকি 4 বিষয় স্যার আমি পাস করাবো। এভাবে করে স্যার আমি প্রথম শ্রেণী পরীক্ষাটা দেওয়ালাম। আমি স্যার চিন্তা করলাম আমি এই প্রথম শ্রেণী পরীক্ষাতে যে স্টুডেন্ট আমার ব্যাচে বুঝতে না তার জন্য আমি বাসায় গেছি, বাসায় গিয়ে তাকে আমি বুঝেছি। এভাবে করে স্যার আমি ওদেরকে ভালো রেজাল্ট করেছে। যেদিন রেজাল্ট দিছে তার পরের সপ্তাহে আমি ওই স্টুডেন্ট 15 জন স্টুডেন্টকে, স্টুডেন্টের গার্ডিয়ানকে, বাবা মা সহ আমি কল করেছি যে আপনারা আসেন আপনাদের সাথে মিটিং। আমার মিটিংয়ে মিটিং খুব আমি খুব প্রাউড ফিল করতেছি যে আমি আমার বাচ্চারা খুব ভালো রেজাল্ট করছে, যে 30 ছিল সে 10-এর মধ্যে চলে আসছে, খুবই প্রাউড ফিল করতেছি। তখন স্যার আমার ধ্যান জ্ঞান হচ্ছে আমার টিউশনই না, আমার ধ্যান জ্ঞান হচ্ছে আমার ব্যাচ। কিন্তু স্যার হঠাৎ করে এক গার্ডিয়ান আমাকে বললো যে সেলিম আমার বাচ্চা যে এত ভালো রেজাল্ট, ব্যাচে পড়ে যে এত ভালো রেজাল্ট করবে এটা তো আমি চিন্তা করি নাই, এক কাজ করো কালকে থেকে তুমি আমাকে বাসায় পড়াও, কারণ আমি চিন্তা করছি আমার বাচ্চাদেরকে আমি খুব ভালো যত টাকা লাগুক আমি পড়াবো, বাসায় পড়াবো। এই যদি এখানে পড়ে 10-এর ভিতরে চলে আসে তাহলে বাসায় পড়াইলে নিশ্চয়ই ফার্স্ট সেকেন্ডে চলে আসবে, তুমি বাসায় পড়ো। তো আমি আসলে হতভম্ব হয়ে গেলাম। পাশে থেকে আরেকজন হাত তুললো, হ্যাঁ আমারও একই চাহিদা। এভাবে করে মোটামুটি 7-8 জন গার্ডিয়ান একই চাহিদা। এখন যখন তাদেরকে আমি বললাম যে আসলে আমি তো বাসায় পড়াবো না, আমি ব্যাচ টেস্টটা করছি এটা রানিং করবো, তখন স্যার তাদের উত্তর ছিল তাহলে তারা অন্য আরো ভালো টিচার তারা নিবে। এভাবে করে স্যার তারপরের দিন দেখলাম 15 জনের ভিতর থেকে শুধু 7 জন স্টুডেন্ট আসলো আমার কাছে। এটা স্যার এই জন্যই বলা লাইফে স্যার ভালো করতে গেলেও আপনার অনেক কিছু নেগেটিভ চলে আসবে। তো স্যার আমি খুব হতাশ হয়ে আমি সেদিনই ডিসিশন নিলাম আমার কোচিং শেষ। কিন্তু স্যার আমার ছোট ভাই যে কিনা ইকোনমিক্সে পড়তো হাবিবুর রহমান জাবেদ, সে আমাকে বললো যে ভাইয়া এদের কাছ থেকে টাকা পাই বা না পাই সমস্যা কি, আমরা তো আমাদেরকে তো কেউ টাকা দিতে হচ্ছে না, আমরা 2 জনে পড়াচ্ছি, আমরা এদেরকেই পড়াই। স্যার এটার পর আবার আমরা রাখলাম, রাখার পর আজকে আমার কোচিং এ হয়তো 600 স্টুডেন্ট, আমার স্কুল এভরিথিং সব। তবে স্যার আমার লাইফে সবচেয়ে কঠিন সময় ছিল ওইটাই, আমি যেদিন শুরু করেছিলাম এবং যখন স্যার আমি সবচেয়ে সাকসেসফুললি, আমি মনে ভাবছি যে গার্ডিয়ানরা আমাকে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করবে, তারা আরো স্টুডেন্ট আমাকে এনে দিবে, আমার ক্লায়েন্ট আরো বাড়বে, তখন স্যার আমি সবচেয়ে হতাশ হলাম। এটাই স্যার আমার লাইফে সবচেয়ে বড় শিক্ষা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আসলে সবার জীবনে তো একটা কঠিন সময় আছে যেটা ট্রানজিশন পিরিয়ড আমরা বলি, যেটা উত্তরণ ঘটাতে পারলেই একজন আসলে সফলতার পথ খুঁজে পায়। নাইম, আমরা কি আরেকবার ট্রাই করবো আপনাকে পুরো প্রোগ্রামে? কিন্তু আমরা নাইম কে ট্রাই করার সময় নাইম নাই। সো এখন যদি শাম্মি ম্যাডাম আপনাকে বলতে বলি, আপনার এই সময়টাতে আপনার উদ্যোক্তা হিসাবে আবির্ভূত হওয়া কিংবা তারও আগে জীবনের সবচাইতে কঠিন হার্ডল যদি কোন একটা কিছু আমাদের সাথে শেয়ার করতে বলি, তাহলে আপনি কোনটা বলবেন? সবচেয়ে কঠিন উদ্যোক্তা হওয়ার আগের একটা কথাই বলি প্রথমত, সেটা হচ্ছে আমরা যখন আমি আমার হাজবেন্ড দুজনেই আমরা ক্লিয়ার নিয়েছিলাম, বিকজ
সঙ্গে বসে পড়াশোনা করতাম। তো এক সময় আমার এবং আমার হাজবেন্ডের একই সময়ে রেজিস্ট্রেশন করে গেছে, তখন দুইজনের পক্ষে আসলে আমরা সংসার চালানোটাই খুব কষ্টকর ছিল। আমার হাজবেন্ড আমাকে না জানিয়ে বা আত্মীয় স্বজন অনেকের কাছে টাকা চেয়েছিল রেজিস্ট্রেশন করার জন্য, তখন পারিনি খুব কষ্ট করে, তখন আমারটাই শুধু রেজিস্ট্রেশন করতে পেরেছিল, ওটা করতে পারেনি তখন, সেজন্য আমার থেকে এক বছর পিছিয়ে গিয়েছিল। এটা আমি লাইফে কখনোই ভুলতে পারবো না, আমার জন্য এটা খুবই কষ্টের যে আমি জানতামও না যে আমার জন্য কেউ যেন এরকম স্যাক্রিফাইস করছিল। ওই সময়টা আমার এখনো মনে পড়ে যে তখন যারা আমাদের সঙ্গে কথা বলতো না, অনেক কিছু করতো না, পরবর্তী সময় সবাইকে পেয়েছে, কিন্তু ওই সময়টা আমি কখনো ভুলবো না। আর উদ্যোক্তা হিসেবে কাজ করতে এসে যেটা পেয়েছি সেটা হচ্ছে সবাই খুব হাসাহাসি করে যে অনলাইনে কি করবা, এখানে কি এটা করলে হবে নাকি, কিছুদিন পরে শুধু যে পরিশ্রম দিচ্ছ এটাই শুধু শুধু নষ্ট হবে মানুষের কাছে, অনলাইনে কি এগুলো কেউ কিনে। আবার স্যার দেখা যায় যে যারা আমাদের থেকে প্রোডাক্ট কিনতে চান তাদের কাছে যদি আমি প্রথম যে কাস্টমার কাছে প্রোডাক্টটা আমি পাঠিয়ে দিয়েছিলাম প্রথমে একজনের কাছে, উনি সেটা দেখে আবার আমার হাজবেন্ড নিজে ডেলিভারি দিতে গিয়েছেন, ওকে ওটা দেখে বলেছে যে মানে ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, ওটা ফেরত দিয়ে দিয়েছে। উনি ওখানে গিয়ে বলছে না এটা এত দামের প্রোডাক্ট হবে না, এটা আসলে আমি এখন নিব না, পরে নিব, জানাবো কিছু কিছু প্রবলেম হচ্ছে। আর যদি এখন নতুন হয়তো সেলিম ভাইবার স্যার আপনি যেভাবে বললেন এরকম কোনো সমস্যা এখনো করি নাই, তবে যদি করি সেক্ষেত্রে সবাই যদি আপনার থেকে শিখতে পারবো আর কিছুদিন সেখান থেকে বের হতে পারবো সেই চেষ্টাই করছি। ধন্যবাদ। ধন্যবাদ তামিনা ম্যাডাম। আপনার এই আপনি তো পড়াশোনা করলেন, আপনি জব করছেন, তারপরে আপনি বেকিং স্টার্টআপ নিয়ে কাজ করছেন, আপনার এই উদ্যোক্তা হয়ে ওটা ব্যাপারটা আসলে এতখানি সহজ না। আপনার কাছে যদি জানতে চাই আপনার এই এই সময়ের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা কি, সবচেয়ে হার্ডল কোনটা, যেটাকে আপনি মনে করছেন যে ট্রানজিশন পিরিয়ড যেটা উতরাতে পারার কারণে আপনার আজকে এই অবস্থান। একই প্রশ্ন কিন্তু আপনার, আপনিও পড়াশোনা করলেন, আপনি চাকরিও করছেন, অনেক স্ট্রাগল করলেন, আবার উদ্যোক্তা হিসাবে অনেক ভালো করছেন, একটা যদি কঠিন অভিজ্ঞতার কথা শেয়ার করতে বলি যেটা আপনার হার্ডল আপনি মনে করেন, বাধা মনে করেন, তাহলে সেটা কোনটা হবে? যদি একটা কথাই বলি তাহলে সেটা হচ্ছে চাকরি এবং ব্যবসা একসাথে করাটা সো টাফ, হয় চাকরি না হয় ব্যবসা। তা আমি মনে করি, আমি মনে করি যদি যারা ব্যবসা করবে উদ্যোক্তা হয়ে এবং ব্যবসার প্রতি মনোযোগ দিবে, তাদের জন্য যারা চাকরি এবং ব্যবসা দুটোই করে তাদের চেয়ে বেশি সফল হবে। কারণ ব্যবসা করতে গেলে সময় দিতে হবে, কাস্টমারকে বুঝতে হবে, কাস্টমারের কাছে যেতে হবে, কাস্টমারের সাথে ইন্টারাকশন বাড়াতে হবে, কিন্তু চাকরি করে এটা সবসময় সম্ভব হয় না। এখন আমাদের অবস্থা হচ্ছে সব দিক দিয়ে চ্যালেঞ্জটা নিতে হচ্ছে, কারণ কিছু ফ্যামিলি রেস্ট্রিকশন আছে, কিছু ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার আছে, কারণ একটা স্টার্টআপ বিজনেস এর মধ্যে ইনকামটা কিন্তু খুব স্লো আসে, এবং অনেক এন্টারপ্রেনিয়র আছেন যাদের এখনো ইনকামই আসে না, মানে তারা চেষ্টা করছে সামনে কিভাবে এগিয়ে যাবে, হয়তো ভবিষ্যতে স্বপ্ন দেখে এক সময় বড় হবে, তবে তারাই এক সময় আসলেই বড় হবে, কারণ ছোট থেকে যারা উঠে ছোট ছোট জিনিস নিয়ে যারা ব্যবসা করে, ছোট ছোট পুঁজি নিয়ে, ছোট ছোট আইডিয়া নিয়ে তারা এক সময় বড় ব্যবসায়ী হতে পারে, মানে সেটা বড় বড় ব্যবসায়ীদেরকে দেখলে সেটা বোঝা যায়। তো আমার ক্ষেত্রেও ঠিক সেটাই মনে হয়, এই যারা মানে এইভাবে ব্যবসাতে সময় দিবে পুঁজি, সেই সময়টাই হচ্ছে তাদের ব্যবসায়ের পুঁজি, উদ্যোক্তা হিসেবে সময়টা খুবই দরকার। যেমন সেলিম ভাই যেটা করেন, আমি জানি না সেলিম ভাই চাকরি করেন কিনা, সেটা আমি জানি না। ওকে কাদের, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি সব কথা একসাথে বলুন এখন, আপনার যত কথা আছে, যেহেতু আপনি অনেকক্ষণ পরে কানেক্ট হলেন, আপনার যত কথা আছে সব একসাথে বলুন। না স্যার, আমি একেবারে শর্টকাট করে বলবো, সবাই অনেকক্ষণ ধরে আমরা লাইভে,
স্যার, আমি বেসিক্যালি আমার ট্রাভেলস এর মানে কাজ শুরু করার যে কর্তাটা আমি একটু করে বলবো, সেটা হচ্ছে আমি 2018-এ উমরাতে যাই। উমরাতে আমার বাবা এর আগে অনেকবার যাই, 2018-এ আমি উমরাতে যাই। উমরাতে গিয়ে তো ওইখানের সার্ভিস নিয়ে আমি অনেক রকম, আমার আপনি যদি এখানে যদি কেউ যেয়ে থাকেন তাহলে দেখবেন আপনাকে বাসা বলবে মানে হোটেল থেকে আপনাকে হ্যারেম বা আল্লাহরগড় বলবে 500 মিটার, কিন্তু ওইখানে গিয়ে দেখা যাচ্ছে এটা 1000 মিটার, 1 কিলোমিটারের চেয়ে অনেক বেশি। তো ওই রকম কথার সাথে কাজের কোনো কিছুই মিল নেই। তো আমাদের ধর্মে তো কিন্তু যদি আমি একটু রিলিজিয়াসভাবে বলি, আমাদের হজ কিন্তু ইসলামের 5টি স্তম্ভের ভিতরে অন্যতম একটা স্তম্ভ। তো এইটাকে নিয়ে যেভাবে বিজনেসটা করা হচ্ছে, বেসিক্যালি আমি বাঙালি যারা এই হজ রিলেটেড উমরা রিলেটেড কাজ করে, এদের কথার সাথে কাজের কোনো মিল নেই। ফুড দিবে বলে আপনার মানে বাফেট ডিনার বা লাঞ্চ দিবে বলে, কিন্তু দেখা যায় যে এখানে আপনাকে হোটেল থেকে কিনা একটা প্যাকেটে করে দিয়ে দিচ্ছে, এগুলো অনেক সময় গন্ধ হয়ে যায়, খাওয়া যায় না, ঠান্ডা, এই জিনিসগুলো আমি দেখি। তো এরপরে এসে আমার ফ্যামিলিতে, আমি স্যার শুরুতে বলছিলাম আমার ফ্যামিলিতে কেউ কিন্তু বিজনেস করতো না। আমার বাবা, আমার দাদা, আমার চাচারা সবাই টিচার ছিল, আমার বাবাও টিচার। তো এই হিসেবে আমাকে আমার বিজনেসে আসার একেবারেই ইচ্ছা ছিল না। তো আমি তো আপনাকে একদম যখন বেসিক্যাল যখন স্টার্ট করবো তখন আপনার সাথে শেয়ার করছিলাম, যে বলেন যে নাইম দেখো এখানে তোমার দুটা জিনিস পাবে, একটা হচ্ছে আপনি আমাকে বলছিলেন যে দুটো জিনিস পাবেন আপনি, একটা হচ্ছে আপনি মানুষকে সার্ভিসটাও দিতে পারবেন, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার মানে স্পিরিচুয়ালি একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা আছে, মানুষ দোয়া করবে সেখানে গিয়ে যে না আমরা একটা ভালো কাজ আসছে, আমরা সার্ভিসটা ঠিক মতো পেয়েছি। তো সেক্ষেত্রে স্যার আমি আমরা বেসিক্যালি উমরাকে ফোকাস করি। উমরাতে আমরা একটা প্যাকেজ রাখি, শুধুমাত্র বয়স্ক মানুষরা যাবে। তো অনেকে যায় আমাদের দেশ থেকে বয়স্ক উমরা হাজিরা, এদেরকে ঠিক মতো স্যার যে সমস্ত জায়গায় যেতে হয় ঠিক মতো নিয়ে যায় না, বা অনেক সময় অবহেলা করা হয়। আমরা আমাদের প্ল্যান হচ্ছে একজন বয়স্ক মানুষের সাথে আমরা একজন মানে আমাদের গাইড থাকবে, সে দেখাশোনা করবে, এইরকম একটা প্যাকেজ আমাদের। আরেকটা প্যাকেজ ছিল স্যার যারা নতুন বিবাহ করবে। তো আমাদের দেশে তো স্যার একটা ট্রেন্ড আছে থাইল্যান্ড, মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া বা এরকম জায়গায় যাওয়ার। তো আমরা যারা নতুন বিয়ে করবে বা কাপলরা যদি কোথাও যেতে চায়, আমরা তাদের জন্য একটা উমরার প্যাকেজ রাখছি, যেন তারা নতুন বিয়ে করার পর একটা ভালো জায়গায় গিয়ে তাদের লাইফের মানে একটা নতুন একটা ইনিংস শুরু করতে পারে, এই সুযোগটা আমরা এরকম একটা প্যাকেজ রেখেছি। তারপর স্যার আমার এই ট্রাভেলসের এখানে আমি নতুন একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে স্যার আমাদের দেশের মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির স্টুডেন্টরা বাইরে গিয়ে কোনো একটা কনভোকেশন বা বাইরে কোনো একটা কনফারেন্সে যেতে পারে না, বা বাইরে গিয়ে দেশের বাইরে গিয়ে কোনোরকম ভালো কিছুতে অ্যাড হতে পারে না। তো তাদের জন্য আমি অলরেডি ইন্ডিয়ার কয়েকটা ইউনিভার্সিটি আর মালয়েশিয়ার কয়েকটা ইউনিভার্সিটির কথা বলছি, যে আমাদের একটা কোর্স বা আমাদের ইউনিভার্সিটিগুলোর একটা কোর্স বা একটা টপিক নিয়ে আমাদের দেশ থেকে যাবে। তো এরা আমাদের আন্ডারে ট্রাভেলসের আন্ডারে হয়ে যাবে, আমরা তাদেরকে বাকি সব কিছু ম্যানেজ করে দেবো। এটা একটা। আরেকটা হচ্ছে স্যার আমাদের দেশের যে সমস্ত মানে গরিব স্টুডেন্টরা আছে, এরা যদি বাইরে ঘুরতে যেতে চায় বা বাইরে যদি ট্রাভেল করতে যেতে চায়, তাদের বিজনেসের জন্য হোক বা যে কোনো কারণে তারা যদি ট্রাভেল রিলেটেড কোনো হেল্প লাগে, আমাদেরকে তাদেরকে আমরা 1 বছর বা দীর্ঘমেয়াদী কিস্তির মাধ্যমে তাদেরকে আমরা ট্রাভেলের সুযোগ করে দেবো। এটা একটা পরিকল্পনা আছে, এটা এখনো অ্যাড হয়নি, ইনশাল্লাহ এটা যদি এই প্যান্ডামিক সিচুয়েশন যায় তারপর আমরা অ্যাড করবো। এটা হচ্ছে স্যার আমার ট্রাভেলস রিলেটেড বিজনেসের মোটামুটি আলহামদুলিল্লাহ একটা অবস্থা। এর বাইরে স্যার আমি যদি এই প্যান্ডামিক সিচুয়েশনে স্যার একটা জিনিস আমি নিজে অবজার্ভ করলাম, প্রতিদিনই আমার কাছে বা আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু ডেলি নিউ পেজগুলোর ইনভাইট আসে বা তারপর হচ্ছে গ্রুপের ইনভাইট আসে। এখানে স্যার আমার একটা পজিটিভ নেগেটিভ আমার একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে একটা পজিটিভ ইয়ে হচ্ছে ইন্টেনশন হচ্ছে সবাই কিছু করতে চাচ্ছে, সেটা সবার যার প্রত্যেককে আল্লাহ তাআলা কোনো না কোনো কোয়ালিটি স্কিলস দিয়ে পাঠিয়েছে, তো এটাকে ইউজ করার ট্রাই করতেছে, এটা খুবই পজিটিভ একটা বিষয়। কিন্তু স্যার যেটা লং রানে গিয়ে একটা ইফেক্ট করবে সেটা হচ্ছে স্যার মনে করেন স্যার আমার একটা ফ্রেন্ড খুব ভালো বিরিয়ানি তৈরি করতে পারে, এখন আমি তার বিরিয়ানির ভিডিও দেখে আমিও বিরিয়ানির মাঠে নেমে গেলাম, আসলে সে ছিল বিরিয়ানির জন্য খুবই পারফেক্ট, তার বিজনেস সে পেজের মাধ্যমে বিরিয়ানিতে খুব পারফেক্ট ভালো করতে পারতো, কিন্তু আমিও বিরিয়ানি বিজনেস শুরু করলাম, আমার দেখাতে আমার আরেকটা ফ্রেন্ড করে দিল। তাহলে দেখা যাচ্ছে কি স্যার মানে সবাই একটা ট্রেন্ড ফলো করতেছে, যে লাইক ও অমুকে এটা করতেছে আমিও এটা করতে পারবো, অমুককে মেকআপ করতেছে মেকআপ আর্টিস্ট হচ্ছে আমিও মেকআপ আর্টিস্ট হবো, অমুকে মিউজিক করতেছে আমিও মিউজিক করতে পারবো। আসলে কি আমার ওইরকম স্কিল আছে,
আসলে কি আমার ওই রকম প্ল্যানিং আছে, আমি যদি জাস্ট হবিস হিসেবে আমি রান্না করি, ওকে ফাইন, আমি বিরিয়ানি বা এই সমস্ত হবিস হিসেবে রান্না করতে পারি, কিন্তু আমি যদি এটাকে বিজনেস হিসেবে নিই, প্রফেশন হিসেবে নিই, তাহলে কি আমার নেক্সট মানে আফটার কোয়ারেন্টাইন, আফটার প্যান্ডেমিক সিচুয়েশনের পর আমার কি কোনো প্ল্যানিং আছে? আমি কি কোনো প্রপার প্ল্যানিং নিয়ে মাঠে নামতেছি? আমার যে স্টার্ট আপটা আমি করতেছি, আমি হয়তো আমি ম্যাথে অনেক ভালো ছিলাম, আমি হয়তো ইংলিশে অনেক ভালো ছিলাম, আমি অন্য কোনো আমি হয়তো কর্পোরেট ভালো জব করতে পারতাম বা আমার অন্য কোনো বিজনেস আমি ভালো করতে পারতাম, কিন্তু আমি হুট করে মানে ফুড বেকারিতে চলে গেলাম, আমি হুট করে জাস্ট ইমোশনাল হয়ে আমি আরেকজনকে দেখে সে গান করতেছে, আমিও গান করতে পারবো, সে মেকআপ করতেছে, আমিও মেকআপ করতে পারবো, সে ভালো বিরিয়ানি রান্না করতেছে বা চিকেন বিরিয়ানি করতেছে, আমিও করতে পারবো। এই যে একটা ট্রেন্ড ফলো করে এখন যারা স্টার্ট আপ করতেছেন, তারা যদি বিজনেসকে মাথায় রেখে এরকম স্টার্ট আপ করে থাকেন, আমি তাদেরকে বলবো আপনারা একটু চিন্তা করুন, আপনি আপনার আসলে একটা দীর্ঘমেয়াদী একটা লং রানের একটা প্ল্যানিং নিয়ে মাঠে নামুন। জাস্ট ইমোশনাল হয়ে জাস্ট এক অন্যকে দেখে ট্রেন্ড ফলো করে মাঠে নামবেন না। আপনার অপরচুনিটি আপনি দেখুন, আপনার চ্যালেঞ্জ আপনি আপনি নিজে বের করুন। আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই আপনার জায়গা থেকে একটা স্কিল আপনাকে দিচ্ছে, আপনার ভিতরে কোয়ালিটি আছে, আপনি এগুলোকে ঠিক মতো কাজে লাগান, তাইলে আপনি সেই ফিল্ডে যেতে পারবেন। কিন্তু আমার কাছে স্যার কেন জানি মনে হচ্ছে, স্যার আমাদের দেশে, আমি দেশের বাইরের কথা বলবো, আমাদের চিটাগং বলি, ঢাকা বলি, আমরা একটা ট্রেন্ড ফলো করতেছি, এই ট্রেন্ড ফলো করাটা আমরা ভুল করতেছি। কিন্তু আমার কাছে যে জিনিসটা পজিটিভ মনে হয় সেটা হচ্ছে সবাই কিছু না কিছু করার ট্রাই করতেছে। আমি আমার এই ভিডিও যদি আমাদের এই ভিডিও যদি আন্ডার গ্রেডের স্টুডেন্টরা বা যারা গ্রাজুয়েশন করে তারা দেখে, আমাদের আমরা এরকম স্যার অপরচুনিটি পাই নাই। আপনি আজকে যে অপরচুনিটি আমাদেরকে করে দিয়েছেন, আমি প্রত্যেককে অনুরোধ করবো, আপনি HSC কমপ্লিট করছেন, ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে নিয়েছেন, এবার আপনার ফিউচার গোলস আপনি সেট করে নিন। আপনি ফিউচার কী হতে চান, আপনার প্ল্যান ABC আপনি সেট করুন, আপনি এটা না হলে এটা করবেন। কারণ আমরা এমন একটা দেশে আছি স্যার যেখানে কোনো একটা কিছু ফিক্স করে যাওয়া যাবে না। সেক্ষেত্রে যারা এখনও গ্রাজুয়েশন করে নাই, 6th সেমিস্টার, 8th সেমিস্টার, 3rd ইয়ার, 4th ইয়ার বা BBA শেষ করছে, MBA তে অ্যাডমিশন MBA করতেছে, প্রত্যেককে অনুরোধ করবো আপনি নিজ নিজ জায়গায় আপনার কী কী স্কিল আছে আপনি বের করুন, কী কী আপনার উইকনেস আছে সেগুলো বের করুন, তারপর আপনি সেই পথে এগিয়ে যান। আরেকটা স্যার আমি কথা বলে আমি এখানে শেষ করবো স্যার, সেটা হচ্ছে আপনাকে আমরা 5টা ফ্রেন্ড আমাদের একটা ওয়েব নামে একটা আমাদের একটা গ্রুপ আছে, আমরা ওই 5টা ফ্রেন্ড মিলে আমরা একটা কাজ করতেছি স্যার, আমি জাস্ট আপনাকে শেয়ার করতেছি সবার মাধ্যমে। সেটা হচ্ছে স্যার আমরা বেসিক্যালি চিটং নিয়ে কাজ করবো ইনশাল্লাহ ফার্স্টের দিকে। চিটংয়ের যে সমস্ত স্টুডেন্টরা এভরি ইয়ার বের হবে, গ্রাজুয়েশন করে কমপ্লিট করে বের হবে, তাদের চাকরি বা তারা যদি নতুন কোনো উদ্যোক্তা হতে চায়, তাদেরকে যে কোনোভাবে হেল্প করার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম রেডি করার ট্রাই করতেছি ইনশাল্লাহ। হোপসো এটা খুব তাড়াতাড়ি আপনাকে এটার ডিটেলস আমি জানাতে পারবো। এটা নিয়ে আমরা খুব কাজ করতেছি স্যার, একটু দোয়া করবেন যেন আমরা চিটংয়ের যে সব অন্তত চিটংয়ের যারা গ্রাজুয়েশন করে কমপ্লিট করে বের হয় তাদের যেন বেকার থাকতে না হয়, তারা যেন কিছু না কিছু করতে পারে। তো সেই জন্য আমরা স্যার একটা বিগ প্রজেক্ট, এটার জন্য আমি দোয়া চাই, সবার কাছে দোয়া চাই যেন আমরা এই কাজটা করতে পারি ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ নাইম, আপনি শেষ মুহূর্তে কানেক্ট হতে পেরেছেন, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর দিলজাহান ম্যাডাম, আমাদের সময় একেবারে কম, আমরা একেবারে লাস্ট মোমেন্টে চলে আসছি, আপনি সবার হার্ডলস শুনলেন, এই সবার হার্ডলস শুনে আপনি অনুমান করুন যে এই সময়ে অনেক স্টার্ট আপ এসেছে, অনেক নতুন উদ্যোক্তা এসেছেন, তাদেরও নিশ্চয়ই কি ধরনের হার্ডলস আছে। আপনি সবাইকে প্রণোদিত করার মতো করে বলুন যে এরকম হার্ডলস তো আসতেই পারে, কিন্তু এই হার্ডলস মোকাবেলা করে এগিয়ে তো যেতে হবে, কিভাবে? হ্যালো, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার অলরেডি এর মধ্যে আমরা এই গত 3 মাসে যেসব উদ্যোক্তাগণ পেয়েছি তারা ফার্স্ট স্টেজ আমার মনে হয় অতিক্রম করে ফেলছে, যথেষ্ট সাহসিকতা দেখাই ফেলছে, তো এটা আসলে খুব অ্যাপ্রিসিয়েট করার মতো। একজন উদ্যোক্তা আসলে যে এই যে জিনিসটা একটু চেঞ্জটাকে নেওয়া, এটা আসলে ফার্স্টলি আমার মনে হয় থাকাটা খুব বেশি দরকার। আর একটা হচ্ছে একটু আগে ভাইয়া যেটা বললেন যে অনুকরণ করে আমরা আসলে যে ট্রেন্ডটা ফলো করতেছি, উদ্যোক্তা বলতে আমরা আসলে কি বুঝি, তিনি নিজে কোন একটা উদ্যোগ নিবেন বা তার কোনো আইডিয়া জেনারেট করবেন, সো সেটা কানেক্ট করবেন অডিয়েন্সের সাথে, তো ডেফিনেটলি ওনার যদি ওইখানে প্যাশনটা নিয়ে উনি সেটা নিয়ে আগায়, সেটা নিয়ে খুব বেশি স্টাডি করেন, দেন মার্কেট অ্যানালিসিস করেন, কাস্টমার ইনসাইট দেখেন,
উনি সফল হবেন। বাট অনুকরণের যে ব্যাপারটা সেটা আমার মনে হয় উদ্যোক্তার সাথে আসলে যায় না ব্যাপারটা। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট অনেকটা এরকম যে আমরা একটা মানে সিজনাল যে ট্রেন্ডটা বলে যে আমরা কিছুদিনের জন্য আসছি, দেন হলো আমাদের কোনো লং প্ল্যান নাই, দেন আমরা ব্যাটে বললো না মিললে আমরা চলে গেলাম। বাট এটাতে যেটা হয় একটা এনভায়রনমেন্টটা কিন্তু এফেক্টেড হয়। যারা লং টার্ম প্ল্যানে আসেন তাদের জন্য এই জিনিসটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, এটা আসলে একটু উল্লেখ করার মতো। সো আমি ডেফিনেটলি যারা উদ্যোগ নিবেন তাদের কাছে রিকোয়েস্ট যে ওনারা একটু ভিশনারি হন, ফোর্সি করেন। কারণ একজন উদ্যোক্তা আসলে ওয়ার্ডটা ছোট, বাট আমার কেন জানি মনে হয় যে একজন উদ্যোক্তা আসলে অনেকগুলো রেসপন্সিবিলিটি ক্যারি করেন। তিনি একজন এইচআর, একজন সিইও, একজন কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট, ফাইন্যান্স, মানে একসাথে অনেকগুলো ওনার মধ্যে থাকতে হয় প্রাথমিকভাবে। তো একজন উদ্যোক্তাকে মানে কতটা আসলে স্ট্রং হতে হয় এদিক দিয়ে, আর মেন্টালি চ্যালেঞ্জটাকে আসলে নেওয়ার মতো পজিটিভিটি থাকাটা, সেটা আসলে ইতিমধ্যে আমরা যে নতুন অনেক যাদেরকে দেখছি তারা খুব সুন্দরভাবে সেটা আমার মনে হয় টেক করতে পারছেন। এবং ওনারা অনেক অনুপ্রেরণার কারণ হবেন সামনে আরো উদ্যোক্তা আমরা মানে চাইছি, সেটা আমাদের মতো আমরা যারা ভোক্তা আছি আমাদের জন্য অনেক বেশি পজিটিভ, কেননা আমরা এখন একই প্লেসে অনেক ভ্যারিয়েশন দেখতে পাবো। হ্যাঁ, এবং আমরা ডেফিনেটলি সেটার জন্য প্রস্তুত, আমরা টেক করব, কোনো সমস্যা নাই। বাট আপনারা হ্যাঁ আপনাদের প্যাশনটাকে আপনাদের ডেডিকেশনটাকে একই লেভেলে রাখেন। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা, আমি তো একটা রেভলিউশন দেখতে পাচ্ছি এই আর কি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় উদ্যোক্তা বৃন্দকে। আমাদের সময় একেবারে শেষ, আমাদের হাতে কোনো সময় নেই, আমরা সময়ের চাইতে আরো কয়েক মিনিট বেশি সময় চলে আসছি। আমাদের অডিয়েন্স যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রিয় উদ্যোক্তা বৃন্দ, আপনাদের উদ্যোগ আরো সফল হোক, আপনারা এগিয়ে যান, ভবিষ্যৎটা আরো সুন্দর হোক। আমরা ভবিষ্যতে আরো বেশি সময় নিয়ে আপনাদের কাছ থেকে শুনবো, হয়তো আপনারা এক একজন অনেকক্ষণ ধরে বলবেন, যাতে আমাদের কনজিউমার, আমাদের যারা কাস্টমার কিংবা আমাদের যারা ওয়েল উইশার, তারা যেন আসলে বুঝতে পারেন যে এই পথ চলাতে তাদের সহযোগিতা, তাদের পাশে থাকাটা আপনাদের জন্য কতটা জরুরি, এবং আরো যারা নতুন নতুন স্বপ্ন দেখছেন তাদের পাশে থাকাটা। সো আমরা আশা করছি যে আমাদের এই উদ্যোগ, আমি জানি যে আজকে স্পিকার যারা রয়েছেন তারা অনেক চমৎকার বলেছেন, অনেক ভালো বলেছেন, কিন্তু আপনাদের অনেকের হয়তো এক্সপেকটেশন থাকে যে অনেক বড় বড় উদ্যোক্তা আপনারা এই অনুষ্ঠানে দেখবেন, কিন্তু যাদেরকে এখন দেখছেন তারা যে আগামী দিনের অনেক বড় উদ্যোক্তা, সেটা হয়তো আপনাদের সামনে আজকে আমি নিয়ে আসছি, কিন্তু একসময় আপনারা অনুধাবন করবেন আজ থেকে কয়েক বছর পরে, তখন হয়তো তারা আর আমার প্রোগ্রামে থাকবে না, তখন তারা অন্য কারো প্রোগ্রামে থাকবে। সো সেদিনের অপেক্ষায় রয়েছি, আর আপনাদের অবশ্যই অনেক সহযোগিতা কামনা করছি। আর গ্রাজুয়েট ফোরামের সাথে থাকুন, গ্রিন সোসাইটি বাংলাদেশের সাথে থাকুন, আমাদের আগামী প্রোগ্রামে আপনাদেরকে পাবো, এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।